আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলন ও দেশবন্ধু চিত্তরঞ্জন বা দেশবন্ধু চিত্তরঞ্জনের জীবনের এবং চিন্তার মধ্যে কর্মের মধ্যে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনের প্রভাব। এখন এই বিষয়টি আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচিত হচ্ছে, তার কারণ হচ্ছে যে এই বছরটা দেশবন্ধু এবং নেতাজি সুভাষচন্দ্র ভাইকে নিয়ে আলোচনা হচ্ছে। তার কারণ হচ্ছে এই এই বছরটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জনের সার্ধতম জন্মশতবর্ষ এবং তারই ভাবশিষ্য না রাজনৈতিক শিষ্য বলা অধিকতর সঙ্গত নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবর্ষ। সেই জন্য সর্বত্রই আলোচনা হচ্ছে, বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানগুলিতে এই বিষয়ে আলোচনা হচ্ছে, আমাদের পত্রপত্রিকাতেও এ বিষয়ে আমরা আলোচনা প্রকাশ করছি। কারণ নেতাজি সুভাষচন্দ্রের কথা আমরা সকলেই জানি যে তিনি নিজেই বলেছেন যে আজ স্বামীজি জীবিত থাকলে তাকে আমরা গুরু করতাম। তাকে মহিতলাল বলেছেন বিবেকানন্দের মানসপুত্র, সেটা আমরা জানি নেতাজি সম্বন্ধে। কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জনও যে রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারা দ্বারা যে এত প্রভাবিত হয়েছিলেন সেটা আমরা অনেকেই হয়তো জানি না। তো সম্প্রতি এই বিদ্যা মন্দির আমাদের যেটি বেলুরের কলেজ রামকৃষ্ণ মিশনের, সেখানে দুই দিন ব্যাপী ওয়েবিনারের বিষয়বস্তুই হচ্ছে এই যে নেতাজি সুভাষচন্দ্রের উপরে রামকৃষ্ণ বিবেকানন্দের প্রভাব এবং দেশবন্ধুর উপরে রামকৃষ্ণ বিবেকানন্দের প্রভাব। তা আমি যে আজকে যে বক্তব্যটা মানে পরিবেশন করব, তার জন্য আমি দুটি বইয়ের উপর নির্ভর করব। একটি হচ্ছে আমারই একটি লেখা গত বছর সমাজ শিক্ষা নরেন্দ্রপুর থেকে আমাদের একটি পত্রিকা বেরোয়, মাসিক পত্রিকা, ভালো পত্রিকা, কিন্তু একেবারে সর্বসাধারণের জন্য। সর্বসাধারণ মানে যাতে যারা স্বল্প শিক্ষিত তারাও এই পত্রিকাটি পড়ে তাদের চিন্তার খোরাক পাবে। বিশেষত গ্রাম বাংলার মানুষ, কৃষি নির্ভর মানুষ, তাদের জন্য এই পত্রিকার মধ্যে সংবাদ থাকবে। আবার আমরা যারা সাধারণ মানুষ তাদের জন্য থাকবে সমাজ শিক্ষা নাম। সেই সমাজ শিক্ষাতে গত বছর যে শারদীয় সংখ্যা, তাতে আমাকে একটি প্রবন্ধ লিখতে বলা হয়েছিল যে দেশবন্ধু চিত্তরঞ্জনের জীবনে রামকৃষ্ণ বিবেকানন্দ প্রভাব। সেখান থেকে এটার উপর আমি নির্ভর করব, উদ্ধৃতি উদ্ধৃতি ইত্যাদি দেবো। আর শঙ্করী প্রসাদ বসুর যে গ্রন্থগুলো আছে, সমকালীন বিবেকানন্দ, সমকালীন ভারতবর্ষ আর সমকালীন ভারতের সুভাষচন্দ্র, এই দুটির উপর নির্ভর করব। তো যাই হোক, আমার বক্তব্য শুরু করছি যে দেশবন্ধু চিত্তরঞ্জন তার জীবনটা বহুমাত্রিক জীবন। ব্যারিস্টার, তারপর আবার দেশসেবক। তার জীবৎকাল হচ্ছে 1870 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে তার জন্ম এবং দেহত্যাগ হচ্ছে 1925 খ্রিস্টাব্দের জুন মাসে। যে সময় তিনি এসেছিলেন, সেই সময় যে সময় তিনি যুবক বা যে সময়টা তিনি এসেছিলেন, সেই সময়টা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার একটা সর্বব্যাপক সাধারণ প্রভাব সকলের উপর ছিল। ঊনবিংশ শতাব্দীর শেষ কয়েক বছর থেকে এই প্রভাব ভারতবর্ষের শিক্ষিত সমাজের উপরে, বিশেষত যুব সম্প্রদায়ের উপরে একদম অত্যন্ত প্রবলভাবে ছিল, থাকতে শুরু করেছে। এবং আপনারা জানেন এটা আজকাল প্রতিষ্ঠিত সত্য, আমাদের জাতীয় জাগরণের পেছনে একটা মূল প্রেরণা শক্তি, স্বাধীনতা আন্দোলন সহ আমাদের জাতীয় জাগরণের পেছনে মূল প্রেরণা শক্তি হচ্ছে বিবেকানন্দ। এবং বিবেকানন্দ আর রামকৃষ্ণ তো অভেদ, আমরা সেজন্য রামকৃষ্ণ বিবেকানন্দ প্রভাব এটি একটি অত্যন্ত শক্তিশালী প্রেরক এবং চালিকা শক্তি হিসাবে এটা সবসময় কাজ করে গেছে। সাধারণত প্রধানত তিনটি প্রভাব সর্বসাধারণের উপরে ছিল, বিশেষত শিক্ষিতের মধ্যে, বিশেষত শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে, বিশেষত যুব সম্প্রদায়ের মধ্যে উপরে। সেগুলো কি? একটা হচ্ছে এই যে বিবেকানন্দ যে শিকাগো বক্তৃতা দিলেন এবং শিকাগো বক্তৃতা দিয়ে কয়েক বছর ওখানে থেকে ভারতবর্ষে এসে যে তিনি ওই কলম্বো থেকে শুরু করে আলমোড়া পর্যন্ত যে বক্তৃতা দিয়ে চললেন, ফিরে এসে যেন আবার ভারত প্রত্যা পরিক্রমা করলেন,
আমেরিকাতে যাওয়ার আগে ভারত পরিক্রমা করেছিলেন, আবার ফিরে এসে যান আবার ভারত পরিক্রমা করেছেন, এটা রোমারোলা বলেছেন, বিশ্ববিখ্যাত ফরাসি সাহিত্যিক। এবং স্বামীজি ঠাকুর গান্ধীজির জীবন রচনা করেন, সেখানে তিনি বলছেন যে আবার ভারত পরিক্রমা, কিন্তু এবার দিগ্বিজয় বীরের মতন, রাজার মতন করেছেন। এবং তিনি বলছেন যে মৃত ল্যাজারাস যেমন যীশুখ্রিস্টের আহ্বানে উঠে দাঁড়িয়েছিল, তেমনি ল্যাজারাস কাম ফোর্থ বললেন, মৃত ল্যাজারাস উঠে দাঁড়িয়েছিল, তেমনি বিবেকানন্দ এসে ভারতবর্ষে ওই যে বাণীর বীজ রোপণ করতে করতে ওই কলম্বো থেকে আলমোড়া পর্যন্ত গেলেন, মাঝখানে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন কলকাতায়, এই যে এক বছর তিনি প্রক্রিয়া করলেন, সেটা ভারতবর্ষকে জাগালো, মৃত ভারতবর্ষ জেগে উঠল, আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো। এবং রোমারলে বলেছেন পরবর্তীকালে গান্ধীজি, অরবিন্দ ঘোষ এদের মাধ্যমে তারই প্রভাব দেখেছি। উনি নেতাজি সুভাষচন্দ্রের নাম করেননি, এবং আমি দীর্ঘদিন ধরে অরবিন্দ ঘোষ, উনি গান্ধী ঘোষ বলেছেন, দীর্ঘদিন ধরে ঘোষের জায়গায় বোস পড়েছিলাম, কেন এটা খুব ইয়ে যে নেতাজি সুভাষচন্দ্রের কথা উনি বলেননি, উনি জানতেন না নেতাজি সুভাষচন্দ্রের কথা। নেতাজি সুভাষচন্দ্র যে বইটি পড়ে স্বামীজির প্রতি আকৃষ্ট হলেন, শুধু আকৃষ্ট হলেন না, তিনি তখন খুঁজে বেড়াচ্ছেন যে কোন পথ, তিনি অসাধারণ একটা একটা বিশেষ সকল সর্বসাধারণের মতন হবেন না, এটা তিনি ঠিক করে ফেলেছেন, কিন্তু কোন পথে পদচারণা করে তিনি তার নিজের জীবনটাকে সার্থক করবেন খুঁজে পাচ্ছেন না। তখন 15 বছর বয়স, একজন বন্ধুর বাড়িতে গিয়ে লাইব্রেরিতে একটা বই পেলেন, দু পাতা ও কয়েক পাতা উল্টে বুঝলেন এই তো আমার পথ, সেই বইটি হচ্ছে লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া। কাজেই ওই যে শিকাগো বক্তৃতা, তার খবর আমাদের কাছে এলো, তারপরে তিনি ভারতবর্ষে চার বছর পরে একটু কম পরে যে ভারতে এসে তিনি সেই সব বাণী দিলেন, এই বাণীগুলোর ফলে সর্বসাধারণের মধ্যে দেশপ্রেম, ভারতবর্ষের সম্বন্ধে একটা গর্ববোধ, আমার দেশ মহান, আমরা কারোর থেকে হীন নই ভারতবাসী হিসাবে, এ একটা আত্মপ্রত্যয় জেগে উঠেছিল, একটা অদ্ভুত জিনিস। পরাধীন কিন্তু আমরা যাদের অধীনে আছি রাজনৈতিকভাবে তাদের থেকে কোনো অংশে তো হীন নই, এবং আমরা যেমন তাদের কাছ থেকে অনেক কিছু নিয়েছি বা নিতে পারি, আমাদের কাছ থেকেও তারা সারা পৃথিবী, তারা কেন সারা পৃথিবী অনেক কিছু নিতে পারে, এই একটা আত্মমর্যাদাবোধ, এটা সর্বসাধারণের মধ্যে যে জেগে উঠেছিল, এইটা হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দের প্রভাব। বিবেকানন্দের প্রভাব মানে আমি রামকৃষ্ণ বিবেকানন্দের প্রভাব বলছি, এবং বলা সঙ্গত যে এই যে ভারতবর্ষের জন্য স্বামীজির যে কথা, আগামী 50 বছর আর সব দেবতা ঘুমিয়ে থাকুক ক্ষতি নেই, এই দেশ জাগ্রত হোক, এই স্বামীজির তীব্র স্বদেশপ্রভু বিবেকানন্দ, এই তার গুরু শ্রীরামকৃষ্ণের দান, তার প্রমাণ আছে, স্বামীজির নিজের মুখে প্রমাণ আছে। তিনি যখন পরিব্রাজক হয়ে ঘুরছেন, ঘুরতে ঘুরতে হাতরা স্টেশনে এসেছেন, শরৎচন্দ্র গুপ্ত সহকারী স্টেশন মাস্টার, তিনি স্বামীজির শিষ্য, সন্ন্যাসী শিষ্য হলেন, প্রথম দিকের প্রথমই সন্ন্যাসী শিষ্য, কেউ কেউ আবার আরেকজনকে বলেন, অনেকের মতে আরেকজন হচ্ছে স্বামীজির প্রথম সন্ন্যাসী শিষ্য। তা যাই হোক, শরৎচন্দ্র গুপ্ত স্বামী সদানন্দ তার স্মৃতিকথাতে আছে যে স্বামীজি মাঝে মাঝে এত প্রাণ উচ্ছল তার গুরুদেব, মাঝে মাঝে বিমর্ষ হয়ে বসে থাকতেন, একদিন জিজ্ঞেস করলেন যে কেন এমন বিমর্ষ হয়ে বসে থাকেন, তখন স্বামীজি পরিষ্কার বললেন যে আমার উপর আমার গুরুদেব একটি বিরাট দায়িত্ব দিয়ে গেছে, সেটি হচ্ছে আমার মাতৃভূমির পুনরুজ্জীবন, সেই কাজটা এখনও করতে পারছি না, কী করে করব, আমার কি সেই সামর্থ্য আছে, এসব যখন ভাবি তখন মনটা খারাপ হয়ে যায়। কাজেই এই যে গোটা দেশকে জাগাচ্ছেন, ল্যাজারাস কমফোর্ট এর মতন যেমন গোটা দেশটা জাগাচ্ছেন, এটা হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দের প্রভাব। কাজে আপামর জনসাধারণের মধ্যে 19 শতাব্দীর শেষ কয়েকটি বছর থেকে যে নিজের জন্মভূমি ভারতবর্ষ সম্বন্ধে, মাতৃভূমি ভারতবর্ষ সম্বন্ধে যে গৌরববোধ, নিজেদের এই ভারতবর্ষের সন্তান বলে যে আত্মপ্রত্যয় জেগে উঠেছিল, এটি হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দের সামগ্রিক প্রভাব। আরেকটি প্রভাব হচ্ছে সমন্বয়, শ্রীরামকৃষ্ণের এই যে সমন্বয়ের সাধনা, সর্বধর্ম সমন্বয়ের সাধনা, এটা সকলের মধ্যে গেঁথে গেছিল যে সকলকে নিয়ে চলা, ভারতবর্ষ হিন্দু মুসলমান খ্রিস্টান, হিন্দুদের মধ্যে কত ভাগ, কিন্তু সব মত পথের মাধ্যমে আমরা এক ভগবানের আরাধনা করছি, এটা সকলের মধ্যে গেঁথে গেছে। কাজেই সবাইকে নিয়ে চলতে হবে, নবভারত তৈরি করতে হয়, শক্তিশালী ভারত চলতে হয়, কাউকে বাদ দিলে চলবে না, এই যে সমন্বয়ী চিন্তা, এটি হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দের একটা সর্বব্যাপক প্রভাব। আর আরেকটি প্রভাব হচ্ছে ওই সেবা, সর্বব্যাপক প্রভাব, এ সবার উপরে কম বেশি পড়েছে। রবীন্দ্রনাথ বলছেন না, রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দের বাণীর থেকে দুটি মূল চিন্তা, বিবেকানন্দের দুটি মূল অবদান
তিনি গ্রহণ করে নিয়েছেন। আধুনিককালে বিবেকানন্দই একটি মহৎ বাণী প্রচার করেছেন যেটি কোনো আচারগত না। এর মধ্যে এই কথাটা যখন বলছেন, তিনি খুব গান্ধীর প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু তার সত্ত্বেও গান্ধীজির চরকার প্রতি একটু কটাক্ষ আছে। বলছেন যে এই সব বিবেকানন্দের এই বাণী মানুষের আত্মাকে টেনেছে, আঙুলকে নয়। আত্মাকে টানা বাণীর কী প্রধান লক্ষণ রবীন্দ্রনাথ বলছেন, প্রত্যেকের মধ্যে ব্রহ্মের শক্তি আর দরিদ্রের মধ্যে দিয়ে ভগবান আমাদের সেবা চান। এই হচ্ছে প্রধান প্রাণী, আমার মধ্যে ব্রহ্ম আছে, বৃহত্তম যে ভগবান তিনি আমার মধ্যে আছে। ব্রহ্ম মানে বৃহৎ বা বৃহত্তম, আমার মধ্যে সেই বৃহত্তম ভগবান এবং সকলের মধ্যে সেই বৃহত্তম ভগবান। আমার মধ্যে বৃহত্তম ভগবান মানে আমি অনন্ত শক্তির অধিক আত্মবিশ্বাস জাগাচ্ছে, আর অন্যের মধ্যে ভগবান আছে বলতে আমি নির্বিচারে সকলকে ভালোবাসছি। ভালোবাসার তো প্রকাশ কি? মানুষের সেবা, মানুষের কাছে যায়, দরিদ্রের মধ্যে দিয়ে ভগবান। এই যে সেবা, এই তিনটি জিনিস যে স্বদেশ ভারতবর্ষ সম্বন্ধে ভারতবর্ষ সম্বন্ধে গর্ববোধ এবং ভারতবাসী হিসেবে আত্মপ্রত্যয় আর সমন্বয়ী চিন্তা, সমন্বয় করে চলাটাই যে একটা মহৎ কর্তব্য। মহৎ কর্তব্য না, সেটাই একমাত্র কর্তব্য যে কোনো ভালো কাজ করতে গেলে, দেশ জাগাতে গেলে তো বটেই, সেটা সমন্বয়ী চিন্তা, ভারতবাসী হিসাবে গর্ববোধ, তারপরে সমন্বয়ী চিন্তা এবং মানুষের সেবা। এই তিনটি প্রভাব, এটি রামকৃষ্ণ বিবেকানন্দের প্রভাব, এটি সকলের উপরে পড়েছিল এবং নিশ্চয়ই এই ক্ষেত্রে আমরা বলতে পারি দেশবন্ধু চিত্তরঞ্জনও এই মহৎ প্রভাব, এই তিনটি প্রভাব থেকে মুক্ত ছিলেন না, সেটা আমরা দেখব। কিন্তু এছাড়াও নির্দিষ্ট প্রভাবও কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জনের উপরে পড়েছিল, আমরা আলোচনা করতে করতে বলবো। তা দেশবন্ধু চিত্তরঞ্জন তিনি একটি বহুমাত্রিক ব্যক্তিত্ব, একাধারে তিনি প্রখ্যাত আইনজীবী, দানবীর, সাহিত্যিক, পাঁচটি কাব্যগ্রন্থের রচনা, ব্যারিস্টারি পাশ করে এসেছিলেন ইংল্যান্ড থেকে, আইনজীবী, দানবীর, সাহিত্যিক, ইংরেজি এবং বাংলা ভাষায় তুখোর বক্তা, লেখক ও পত্রিকার সম্পাদক, দুটি পত্রিকা তিনি বিভিন্ন সময়ে সম্পাদনা করেছেন, কবি, লেখক ও সম্পাদক, সর্বোপরি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের পুরোধা ব্যক্তিত্ব। অকাল মৃত্যু হয়েছে তো, 55 বছর বয়সে 1925 খ্রিস্টাব্দে জুন মাসে দেহত্যাগ করেছেন। তার যে রাজনৈতিক শিষ্য নেতাজি সুভাষচন্দ্র, তিনি বলেছেন এই যদি অকালে যদি মহাপ্রাণ না হতো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ভিন্নভাবে রচিত হতো, হয়তো লিখিত হতো বা ঘটিত ঘটতো আর কি। 22 বছর আগে তার অকস্মাৎ প্রয়াণ। গান্ধীজি এবং সুভাষচন্দ্রের দ্বারা প্রথমে একভূমি ও পরে দ্বিবিধ ভূমি থেকে পরিচালিত যে প্রবল স্বাধীনতা আন্দোলনের স্রোত, শেষ 22 বছর দেশ প্রত্যক্ষ করেছে। গান্ধীজি সুভাষচন্দ্র একসঙ্গে ছিলেন, তারপরে দ্বিভূমি থেকে স্বাধীনতা প্রবল, ওই যে শেষ কয়েকটা বছর 45-47 বছর সেখানে, সেই সময় চিত্তরঞ্জন ছিলেন না, মানে লোকান্তরিত হয়েছিলেন। তার ফলে কী হয়েছে, আজকালকার দিনের মানুষ আমরা অনেক সময় বুঝতে পারি না দেশবন্ধু চিত্তরঞ্জন, তিনি যে একজন সর্বভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন এবং তার সমকালে তিনি যে গান্ধীজির সমমাপের ব্যক্তিত্ব ছিলেন। গান্ধীজিরও আগে ঢুকেছেন রাজনীতিতে এবং অনেক ক্ষেত্রে ইংরেজ সরকার কংগ্রেসের প্রতিনিধি হিসাবে গান্ধীজির থেকে অনেক সময় দু এক কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে তাকে বেশি গুরুত্ব দিয়েছে, তাকে বেশি ভয় পেয়েছে, এরকম ঘটনা ঘটেছে। তা সেটা আমরা বুঝতে পারি না, এটা কেন না 22 বছর আগে, স্বাধীনতা লাভের 22 বছর আগে তিনি লোকান্তরিত হয়েছিলেন। তিনি স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেছিলেন এবং সেটা কংগ্রেসেরই অন্তর্ভুক্ত বলে স্বীকৃত হয়েছিলেন এবং তার রাজনৈতিক জীবন একদম যৌবনের উন্মেষ থেকেই তিনি ভারতের স্বাধীনতা লাভের রাজনৈতিক প্রয়াসের সঙ্গে যুক্ত ছিলেন। এবং তার রাজনৈতিক জীবনে দুটো পর্ব আছে, সেগুলো বলছি। আর তার নিজের জীবন এমনি যে রাজনীতি সহ সামগ্রিক জীবনেরও তিনটে পর্ব কি, যে প্রথম পর্বের সূচনায় তিনি দরিদ্র, 1870 খ্রিস্টাব্দে জন্ম, 20 বছর বয়সে প্রেসিডেন্সি থেকে তিনি বিএ পাস করলেন, চলে গেলেন ইংল্যান্ডে, ব্যারিস্টারি পাশ করে ফিরে এলেন। কয়েক বছরের মধ্যে 1997 সালে তার বিবাহ হলো বাসন্তী দেবী, একদম সুযোগ্য, অত্যন্ত মহিষী মহিলা। তার পরবর্তীকালের রাজনৈতিক জীবনে তিনি তার সঙ্গিনী, তিনিও জেল খেটেছেন এবং সমস্ত এই স্বাধীনতা সংগ্রামীদের তিনি জননী হয়ে গেছিলেন। তিনিও একজন নেত্রী, রাজনৈতিক নেত্রী ছিলেন এবং সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের জননী, বিশেষত সুভাষচন্দ্রের তিনি একেবারে সত্যিকারের যেন জননী হয়েছিলেন। সেই বাসন্তী দেবীর সঙ্গে তার বিবাহ হচ্ছে, ফিরলেন 1897 খ্রিস্টাব্দে। তারপরে তিনি ব্যারিস্টারি
করতে শুরু করলেন, পসার জমল না। তার পিতাও খুব দানশীল ছিলেন, কাজে পিতা দেউলিয়া হয়ে গেছেন, পিতার ঋণ শোধ করতে গিয়ে চিত্তরঞ্জনও দেউলিয়া হয়ে গেলেন। আইনসঙ্গতভাবে যাকে আমরা ইনসলভেন্ট বলি সেটা তিনি হয়ে মানে হয়ে গেলেন, আইন বলে ইনসলভেন্ট। কিন্তু পরে ধীরে ধীরে তিনি আবার দক্ষ আইনজীবী ব্যারিস্টার শিয়ার দাস, একেবারে সাংঘাতিক খ্যাতি, অর্থ উপার্জন আবার বিলাসীও, আবার তেমনি দান। সেই জন্য তার সম্বন্ধে সরোজিনী নারী একটা খুব সুন্দর কথা বলেছে, আবার দেখা যাবে সেই সব কিছু ত্যাগ করে তিনি ভিখারী, দেশের জন্য ভিখারী। তো সরোজিনী নারী খুব সুন্দর কথা বলছে, তার দেহত্যাগের পরে সরোজিনী নারী বলেছিলেন যে প্রিন্সলি ওয়াজ ডক্টর দাস ইন এভরি ইম্পালস অ্যান্ড জেস্টার্স অফ হিস লাইফ, সব ব্যাপারে একটা রাজকীয়তা তার জীবনের, রয়্যাল অ্যালাইক ইন দি স্প্লেন্ডার অফ হিস বাউন্টি। যেমন দান করেছেন, দানের সব কত কত গল্প আছে, দরিদ্র ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে মেয়ের বিয়ে দিতে পারছে না, তেমনি তুমি থাকো বিকেলবেলায় গেলেন, তার সেই সময় তার কত টাকা পান, হয়তো 10,000 টাকা একদিনের রোজগার তখনকার দিনে, এত তার রোজগার গোটাটা দিয়ে দিলেন সেই রকম। সেই জন্য বলছেন যে রয়্যাল অ্যালাইক ইন দি স্প্লেন্ডার্স অফ হিস বাউন্টি অ্যাজ ওয়েল অ্যাজ ইন দি স্প্লেন্ডার অফ হিস রিনাউন্সিয়েশন, যেমন ত্যাগ ত্যাগ করে চলে যাবেন। আচ্ছা, বিখ্যাত একদম ভারত বিখ্যাত ব্যারিস্টার সিআর দাস, ধনবীর ও দানবীর, তার দানের বাস্তব কাহিনী পৌরাণিক উপাখ্যানকেও হার মানায়, শঙ্করপ্রসাদ বসু লিখছেন। পিতার সমস্ত ঋণ তখন তিনি শোধ করলেন, শোধ না করলেও পারতেন, কেন ঋণ শোধ করার একটা সময় থাকে, তার মধ্যে শোধ করতে না পারলে কোনো অপরাধ হয় না, আইনসঙ্গতভাবে কিছু হয় না। দেউলিয়া তো হয়েই গেছেন, কিন্তু তা সত্ত্বেও তিনি শোধ করলেন এবং দেউলিয়ার নাম ঘুচিয়ে দিলেন, তার এবং তার পিতৃদেবের আইনসঙ্গতভাবে দেউলিয়া থেকে হয়ে গেল। তার পরবর্তী জীবনে তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন, যিনি দেশসেবক, দেশ নেতা, জাতীয় ও বঙ্গীয় স্তরে অসহযোগ আন্দোলনের প্রবল ব্যক্তিত্ব। আর রাজনৈতিক জীবনেরও দুটো পর্ব, প্রথম পর্বটা কি, প্রথম পর্বটা হচ্ছে 1902 থেকে 1907, এর মধ্যে তিনি বিশেষভাবে জড়িয়ে পড়েছিলেন নিবেদিতা ও কাকারার যে বৈপ্লবিক কর্মপ্রয়াস, ওই স্বদেশী আন্দোলনের যারা বিপ্লবী তাদের সঙ্গে তিনি জড়িয়ে পড়েছিলেন, অরবিন্দ ঘোষ এবং তার সহযোগীদের সঙ্গে ঘনিষ্ঠ সংস্পর্শে এসে, নিজে সরাসরি কিছু নন কিন্তু তাদের প্রতি তার সমর্থন ছিল, তাদেরকে সাহায্য করতেন, আর্থিক সাহায্য করতেন, যার জন্য নিবেদিতা খুব ব্যাকুল চিন্তিত ছিলেন যে তাকে যে কোনো সময় মানে দেশবন্ধু দাসকে, তখন তো দেশবন্ধু নয় চিত্তরঞ্জন দাসকে, যে কোনো সময় ব্রিটিশ গ্রেপ্তার করতে পারে, এটা যেমন তিনি করতেন, আবার কংগ্রেসের বিভিন্ন অধিবেশনেও তিনি যোগ দিতেন 1902 থেকে 1907। কিন্তু 1907 সালের পর থেকে তিনি কংগ্রেসের সম্বন্ধে তার একটা ইয়ে হয়ে গেল, মানে ঔদাসীন্য বা বিতৃষ্ণ এসে গেল। কেন, যে তিনি সবসময় হচ্ছে আনকম্প্রোমাইজিং নেচারের চিত্তরঞ্জন, তিনি দেখলেন যে কংগ্রেসের মধ্যে মডারেটরা নরমপন্থীরা বিশেষ আধিপত্য বিস্তার করতে শুরু করেছে, তখন তিনি কংগ্রেসের সঙ্গে সংস্রব 10 বছরের জন্য ছেড়ে দিয়েছিলেন, প্রায় বছর দশকের জন্য তিনি আর কংগ্রেসে ছিলেন না। আবার তিনি আসবেন 1917 সালে, এই সময় এই সময়টাতেই তিনি আইন ব্যবসাতে উন্নতি করতে শুরু করেন এবং তিনি সবসময় একদম মানে প্রাদপলি সবাই তার নাম জেনে গেল, তিনি বিখ্যাত ব্যারিস্টার হিসাবে একদম সবাই ধন্য ধন্য করতে শুরু করলো। কবে, যখন, এবং সবসময় তিনি স্বদেশযুগের বিপ্লবীদের পক্ষে এসেছেন, কিন্তু সবথেকে যেটা তার বিখ্যাত মামলা যেটাতে তিনি জয়লাভ করেছিলেন এবং এদেরকে ফাঁসির মুখ থেকে ছিনিয়ে এনেছিলেন, অরবিন্দ ঘোষ এবং তার সহযোগী বিখ্যাত আলিপুর বোমার মামলা, এই মামলার 9 দিন চিত্তরঞ্জন সয়াল জবাব করেছিলেন 23 মার্চ 1909 থেকে 31 মার্চ, সেটা একদম স্বাধীনতার ইতিহাসে অমর হয়ে রয়েছে। এই 9 দিন যে তেজ, যে ক্ষুরদার বুদ্ধি এবং যে স্বদেশপ্রেম চিত্তরঞ্জনের প্রতিটি কথার মধ্যে দিয়ে আদালত কক্ষে ফুটে বেরোত, তা ভবিষ্যতের জাতির নেতা দেশবন্ধুর আবির্ভাবের ইঙ্গিত দিয়েছিল। তার একজন জীবনীকার বলছেন, মণিবাগচি, তার দেশবন্ধু বলে একটা গ্রন্থ আছে বেশ বড়, সেখানে বলছেন ওই ওই অরবিন্দের যে মামলার যে তিনি সওয়াল করেছিলেন তার ভিত্তিতে, এখন থেকে মাত্র 8-9 বছর পরে যিনি ভারতবর্ষের রাজনীতিতে গান্ধীর সঙ্গে একত্রে আবির্ভূত হবেন দীপ্ত সূর্যের মতো, আলিপুরের দায়রা জজের এজলাসের মামলার প্রধান কৌশলীর মধ্যেই যেন সেই মানুষটিকে দেখা গেছিল, ওই যে তিনি প্রধান উকিল, প্রধান কৌশলীর মধ্যে দেখা গেছিল, ওই মামলার অন্যতম একজন বিপ্লবী ছিলেন উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি একদিনের চিত্র আমাদের কাছে দিয়েছেন,
যে কি দেশবন্ধুর মধ্যে কিরকম তেজ ছিল, কিরকম আগুন ছিল, কি আত্মসম্মান বোধ দেশের জন্য, দেশের বিপ্লবীদের, স্বাধীনতা সংগ্রামীদের জন্য কি ভালোবাসা, সেটা একদিনের চিত্র তিনি বর্ণনা করছেন। বলছেন, বিচ ক্রফট সাহেব আমাদের বিচারক, একদিন কি একটা আইনের অর্থ নিয়ে চিত্তরঞ্জনের সঙ্গে তার মতভেদ হয়েছিল। খানিকটা তর্ক বিতর্কের পর জজ সাহেব বলে উঠলেন, ইউ আর টকিং ননসেন্স মিস্টার দাস, বলেছেন। বলে আমরা চিত্তরঞ্জনের মুখের দিকে তাকালাম, যা তার চোখে মুখে এমন একটা ভাব ফুটে উঠছে যে আমি এখনও পর্যন্ত ভুলতে পারি না। চিত্তরঞ্জন আইনের বই ছিল, বই পুঁথিটাকে বন্ধ করে একদম বুক টান টান করে মাথা উঁচু করে দাঁড়ালেন, মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন, আরও যেন বুক চিতিয়ে আরও যেন ভেতরে একটা দিয়ে ফুটে দাঁড়ালেন তিনি। তারপরে বুক ফুলিয়ে একেবারে সোজা হয়ে দাঁড়ালেন। তারপরে খুব ধীরে ধীরে প্রত্যেক কথাটি স্পষ্ট উচ্চারণ করে তীব্র গম্ভীর কণ্ঠে সাহেবের দিকে চাইয়ে বল চেয়ে বললেন, ইউ আর অন দি বেঞ্চ স্যার, দ্যাট ল্যাঙ্গুয়েজ শুড নট হ্যাভ কাম ফ্রম ইউর মাউথ, হ্যাড উইন বিন এলসওয়্যার আই উড নো হাউ টু অ্যান্সার। এখানে আপনি জাজ, আমি উকিল, সেজন্য আমি কিছু বলছি না, কিন্তু অন্য কোনো জায়গায় যদি আপনার সঙ্গে আমার দেখা হতো আর আপনি এই কথা বলতেন, আমি আপনাকে ঠিক ঠিক উত্তর দিয়ে দিতাম। সাহেবের মুখখানা লাল হয়ে উঠল। চিত্তরঞ্জন ভুক্ষেপই করলেন না সাহেবের রিয়াকশনের দিকে, তিনি পূর্ববৎ আইনের তর্ক জুড়ে দিলেন। মানুষটার প্রাণের ভিতর যে কতখানি আগুন ছিল, এক মুহূর্তের জন্য তাহা চোখের কোণে ও ভাষার ভঙ্গির ভিতর দিয়া দেখা দিয়া চলিয়া গেল। তারপর মামলার শেষ দিনে যখন কখনো জজ কখনো জুরি দুজনকে লক্ষ্য করে ওজস্বিনী ভাষায় সওয়াল করছেন, তার বৈশিষ্ট্য হচ্ছিল কি, খুব পরিশ্রম করতেন প্রত্যেকটা কেস নিয়ে। তারপর আইনের একদম মানে নারী নক্ষত্র তিনি জানতেন, প্রখর স্মরণ শক্তি ছিল, প্রখর বাগ্মিতা, মধুর কণ্ঠস্বর, এবং সেই কণ্ঠস্বরকে তিনি ইচ্ছা মতো রুদ্র কোমল শ্লেষাত্মক করে তুলতেন, যার ফলে কি হতো, তার প্রত্যেকটা, আর সাহিত্য জ্ঞান খুব ছিল, তার ফলে কি হতো, তার প্রত্যেকটা সওয়াল এবং জবাব মনোমুগ্ধকর হতো, যেন সওয়াল জবাব করছে সেটা যেন একটা সাহিত্য হয়ে যাচ্ছে। তাই এই শেষ দিনের কথাটা বলছি, বলছি তিনি যখন সব সওয়াল শেষ সওয়াল জবাব করে সকলের সঙ্গে ইয়ে করে তিনি যখন দাঁড়ালেন, তখন সভা কক্ষই মানে কোর্ট কক্ষটা নিস্তব্ধ, মনে হচ্ছিল আদালত কক্ষে যেন কোনো লোক নেই। সওয়াল দ্বারা আদালত গৃহে যে এমন একটি পরিবেশ সৃষ্টি করা যেতে পারে, এর আগে কেউ তা প্রত্যক্ষ করেনি, এবং সেই যে শেষ দিনের যে সওয়াল সেটা একদম ইতিহাসে অবশ্বরণীয় হয়েছে, বহু মানুষ সেটাকে উদ্ধৃত করেছে বিভিন্ন সময়। তার কিছুটা অংশ এখানে বলছি, বাংলা অনুবাদ, ইংরেজিটাও সামান্য বলছি খুব ছোট করে। সেটা শেষটা হচ্ছে কি, অরবিন্দ সম্বন্ধে তিনি বলছেন আর কি, যে এরপরে যখন সকল বাদানুবাদ থেমে যাবে, যখন এইসব আন্দোলন ও কোলাহল স্তব্ধ হয়ে যাবে, এই আসামি অরবিন্দ ঘোষও যখন দেহত্যাগ করে পরলোকে চলে যাবেন, তারও পরে বহুকাল পরে জগতের লোকে বলবে যে ইনি ছিলেন দেশপ্রেমের অমর কবি, জাতীয়তার অগ্রদূত, আর সমগ্র মানব জাতির নিঃস্বার্থ প্রেমী। হি উইল বি লুকড আপন অ্যাজ দি পোয়েট অফ প্যাট্রিয়টিজম, অ্যাজ দি প্রফেট অফ ন্যাশনালিজম, অ্যান্ড দি লাভার অফ হিউম্যানিটি। এরকম তিনি একদম সুন্দর কাব্যিক ইংরেজিতে তিনি এই মানে ভাষার নির্ঝর এবং আবেগময়ী ও যুক্তিশীল যুক্তিভিত্তিক তিনি নির্ঝর যেন ঝর্ণার মতন বয়ে চলেছে, এগুলো অনর্গল তিনি করতে পারতেন। তো এই যে এই এই যে অরবিন্দ এবং তার সহযোগীদের তিনি বাঁচিয়ে আনলেন, এটা একটা তাকে সবাই এটা নিয়ে খুব মুগ্ধ হয়ে গেল। এই মামলা তিনি লড়েছেন বিনা পয়সায়, রাতের পর রাত জেগে, এর ফলে তার 50,000 টাকা ঋণ হলো এবং স্বাস্থ্য ভেঙে পড়লো। নিবেদিতার লক্ষ্য রাখছিলেন, তিনি ম্যাকলাউডকে চিঠিতে জানাচ্ছেন, সেই চিঠিগুলোর মধ্যে তিনি লিখেছেন যে চিত্তদাস আলিপুর মামলায় অপূর্ব কাণ্ড ঘটিয়েছে, মঙ্গলবার মামলার শাস্তি ঘোষণা হয়েছে, চিত্তদাস তাদের প্রাণদণ্ডের ধারা থেকে মুক্ত করতে পেরেছিল, কাজেই তাদের প্রাণদণ্ডের আদেশ আর দেওয়া সম্ভব হয়নি। তারপর ভয় পেয়ে বলছেন, চিত্তরঞ্জন কিন্তু যে কোনো সময় গ্রেফতার হতে পারেন, কিন্তু এরকমভাবে তিনি বিপ্লবীদের পেছনে সঙ্গে আছেন। তো তা তিনি দার্জিলিংয়ে গেলেন স্বাস্থ্য উদ্ধার করতে, সেখানে নিবেদিতার সঙ্গে দেখা হয়েছিল একদিন রাস্তায়। নিবেদিতার সঙ্গে তো আগেই গিয়েছিল, নিবেদিতার তার কোটের পকেটে একটা গোলাপ ফুল গুঁজে দিয়ে বলেছিলেন যে আপনি এত, আমি এতদিন জানতাম যে আপনি মহৎ, কিন্তু
এতটা যে মহৎ সেটা জানতাম না। এই অরবিন্দ ঘোষ এবং তার সহযোগীরা নয়, এরপরেও একাধিকবার তিনি বিপ্লবীদের হয়ে দাঁড়িয়ে তাদেরকে তিনি বিচিত্রের হাত থেকে তিনি জয় ছিনিয়ে এনেছেন। রাজনীতির বৃহত্তর ভূমিকায় তার আবার আবির্ভাব। মাঝে তো 10 বছর তিনি সংস্রব ত্যাগ করেছিলেন, এই মাঝের কয়েকটা বছরে তিনি আইনজীবী হিসাবে খ্যাত হলেন এবং যেমন উপার্জন করেছেন তেমনই দান করেছেন, অদ্ভুত অদ্ভুত। তারপর আমরা দেখব আবার সব ছেড়ে দিয়ে চলে যাবে এবং বিলাসও করেছেন। তার কোট প্যান্ট সাহেবি পোশাক এগুলো প্যারিস থেকে হয়ে আসতো, মানে কেচে আসতো, কিন্তু পরে দেখা যাবে তিনি আবার সেই নিজের সাহেবি পোশাক নিজেই পুড়িয়ে দিয়ে খাদি গ্রহণ করবেন। তার রাজনীতির বৃহত্তর ভূমিকা তারা ভেবেছে 1957 সালে। 1907 থেকে কংগ্রেস নরমপন্থী এবং চরমপন্থীদের দ্বন্দ্বে দীর্ণ হয়েছে। 1914 সাল থেকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো, 1918 সেই বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। যখন বিশ্বযুদ্ধ শেষ হতে যাচ্ছে, এরা সকলেই কংগ্রেস কথা দিয়েছিল যে বিশ্বযুদ্ধ চলাকালে তারা ইংরেজদের বিরুদ্ধে কিছু করবে না, এবং আশা করছিলেন যে আমরা এত অনুগত হয়ে থাকলাম আমাদের ব্রিটিশ রাজের, এরপরে এরকমই কথাও ছিল যে এই বিশ্বযুদ্ধ ফিরে যখন শেষ যখন হয়ে যাবে তখন আমাদেরকে অনেক এই শাসনের মানে দেশের শাসনের মধ্যে আমাদেরকে অনেকটা ঢুকতে দেওয়া হবে, কিন্তু সেটা করা হয়নি, বরঞ্চ আরও বেশি নিষ্পেষণ শুরু হয়েছে। রাউল অ্যাক্ট আপনারা জানেন, সেখান থেকে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ইত্যাদি ইত্যাদি। তা যখন বিশ্বযুদ্ধ শেষ হয়ে আসছে 1918 সালে, তখন কংগ্রেসের মধ্যে ঐক্য ফিরিয়ে আনার জন্য অর্থাৎ একসঙ্গে আমাদের দেশের কাজে ব্রিটিশদের সহযোগিতা, একসঙ্গে আমাদের ভারত গঠনের কাজে এগোতে হবে, তো এরকম একটা ধরে নিয়ে তারা বললেন যে 1917 সালে নারা তার ওই চরমপন্থী এবং নরমপন্থীদের মিল করানোর চেষ্টা করলেন এবং 1917 সালের এপ্রিল মাসে ভবানীপুরে বঙ্গীয় প্রাদেশিক সম্মেলন অনুষ্ঠিত হলো। এখান থেকেই দেশবন্ধু চিত্তরঞ্জনের আবার রাজনৈতিক নবজন্ম বলা যায়, দ্বিতীয়বার তিনি রাজনীতির ক্ষেত্রে আসছেন, এই তাই রাজনীতির ক্ষেত্রে বৃহত্তর ভূমিকা। তা ওই বছরই হোম রুল লীগে যোগদান করলেন। কলকাতা কংগ্রেস তখন চরমপন্থী বলে প্রতীয়মান অ্যানি বেসান্তকে সভাপতিত্ব করার জন্য সক্রিয় হয়েছেন। অ্যানি বেসান্ত চরমপন্থী ছিলেন, তা চিত্তরঞ্জন সবসময় চরমপন্থী আনকম্প্রোমাইজ, কাজে তাকেই সভাপতি করার জন্য তিনি বলছেন। স্বায়ত্তশাসনের পক্ষে প্রচারের জন্য হোমরুল স্বায়ত্তশাসনের জন্য পূর্ববঙ্গে ব্যাপক সফর করেছেন, দাবি তুলেছেন কলকাতা কংগ্রেসে জনসাধারণ যে পর্যন্ত না দায়িত্বপূর্ণ শাসন ক্ষমতা পাচ্ছে ততক্ষণ আমরা কোনো মতে নিরস্ত হব না, আমি চাই আমাদের ন্যায়সঙ্গত প্রকৃতিদত্ত অধিকার, দাবি করছি সেই অধিকার। এটি হচ্ছে চিত্তরঞ্জনের বরাবরের মনোভাব। গান্ধীজির সঙ্গে এসে আপাতত তিনি পরবর্তীকালে দেখব তিনি অসহযোগ আন্দোলন করেছিলেন, অহিংসাপথটাও তার খুব পছন্দ ছিল না। তা যাই হোক, ভবানীপুরে বঙ্গীয় প্রাদেশিক সম্মেলন অনুষ্ঠিত হল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং চরমপন্থী ও নরমপন্থীদের যৌথ উদ্যোগে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় এবং চিত্তরঞ্জন সভাপতিত্ব করেন সেটাতে। ওই সম্মেলনে তিনি বললেন, দেশই আমার ধর্ম, দেশ বললে আমি আমার সামনে ভগবানকে দেখতে পাই। চিত্তরঞ্জনে এটাই ছিল তার প্রকৃত রাজনৈতিক অভিষেক। ভারতের রাজনীতিতে ভবিষ্যতের এক মহান নেতার অভ্যুদয় হলো এবং তিনি বলতে শুরু করলেন, আমি সেই স্বায়ত্ত শাসন চাই যা মাত্র কয়েকজন শিক্ষিত ভারতবাসীর মধ্যে আবদ্ধ থাকবে না, দেশের আপামর জনসাধারণ প্রজা ও কৃষক যাহাতে স্বায়ত্তশাসনে সুধাময় আস্বাদ পায় আমাদের কার্য তাহাই। তা পরবর্তীকালে এটা শঙ্করীপ্রসাদ বসু বলছেন, কিন্তু শঙ্করীপ্রসাদ বসু বলছেন নেতাজি সুভাষচন্দ্রকে, তার যে রাজনৈতিক শিষ্য তিনি, এই যে বারবার ধরে চিত্তরঞ্জন বলছে স্বরাজ ফর দি মাসেস, এরপর থেকে বলবেন যে জনমুখীনতা, সর্বসাধারণের জন্য স্বাধীনতা, সর্বস্বাধীনতার জন্য স্বরাজ। নেতাজি সুভাষচন্দ্র বলছেন এটা হচ্ছে বিবেকানন্দের ওই নতুন ভারত বেরুক লাঙল ধরে চাষার কুটির ভেদ করে তার প্রতিধ্বনি, রাজনৈতিক ক্ষেত্রে তার প্রতিধ্বনি। এরপর অতি দ্রুত চিত্তরঞ্জন কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বে স্থান করে নেন। 1918 অগস্ট মাসে বোম্বাইয়ে অনুষ্ঠিত ভারত রক্ষা কংগ্রেসের অধিবেশনে তিনি এই ইংরেজের যে ভারত রক্ষা আইন বা সিডিশন কমিটির রিপোর্ট, এগুলো তিনি একদম ছিনভিন করে দেখালেন যে এগুলো সবই হচ্ছে ভারতবাসীর মৌল অধিকারে হস্তক্ষেপ করার সুচতুর কৌশল। ওই বছর যে দিল্লিতে 1918 সালে দিল্লিতে আবার কংগ্রেসের অনুষ্ঠিত হলো, সেখানে দেখা গেলো গোটা অধিবেশনেই দেশবন্ধুর
মানে তখনও দেশবন্ধু নয়, চিত্তরঞ্জনের আধিপত্য, তিনি সব থেকে দৃষ্টি আকর্ষণ করছেন, তার কথাই সকলে শুনছেন। ক্ষুরধার যুক্তির সাহায্যে তিনি অধিবেশনের সমাগত কংগ্রেস নেতাদের কর্মীদের সামনে দেখিয়ে দিলেন ক্রমান্বয়ে স্বায়ত্তশাসন দেওয়ার নাম করে, ধীরে ধীরে তোমাদের স্বায়ত্তশাসন দেব। কিন্তু দেশবন্ধু বলছিলেন আমাদের এক্ষুনি স্বায়ত্তশাসন নয়, টোটালি, হ্যাঁ, ধীরে ধীরে নয়, যে ধীরে ধীরে স্বায়ত্তশাসন দেওয়ার নামে ব্রিটিশ সরকার এদেশে যে মন্টেগু চেঞ্জ ফর শাসন সংস্কার কয়েম করতে চলেছে তা ভারতবাসীর বিরুদ্ধে কত বড় প্রতারণা। মন্টেগি চেঞ্জ ফর ডায়ার কি দ্বৈত শাসন, লাগলাম যে এটার পেছনে উদ্যোগ হচ্ছে যা এটা শুধু মুখের কথা, এটা আসলে কিছুই আমরা ক্ষমতা পাবো না। এর মধ্যে ভারতীয় রাজনীতি গান্ধীজির অভ্যুত্থান হয়েছে, গান্ধীজির অভ্যুত্থান হয়ে গেছে। আর চিত্তরঞ্জনের সঙ্গে গান্ধীজির দেখা কীভাবে হলো, গান্ধীজি প্রথম চিত্তরঞ্জনকে দেখছেন, এর মধ্যে 1919 এপ্রিল মাসে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হবে, সাংঘাতিক, সরকারি হিসাবে 350, এমনিতে 1500 নৃশংসভাবে, ওই রাউলাট আইন, তার বিরুদ্ধে সর্বত্র আন্দোলন চলছে। রাউলাট আইন মানে হচ্ছে তা ভারতবর্ষের মানে সমস্ত স্বাধীনতা সংগ্রামী এদের ক্ষমতা, যারা আন্দোলন করছে তাদের ক্ষমতাকে আরও সংকীর্ণ করে দেওয়া, আরও কমিয়ে দেওয়া। সবাই তো আশা করেছিল, যেটা বললাম যে প্রথম বিশ্বযুদ্ধের পরে ভারত মানে এই ভারতবর্ষের লোককে, কংগ্রেসকে বেশ কিছু ক্ষমতা দেবে, সেসব কিছু না, বরং আরও বেশি নিষ্পেষণ। কাজে সে বিরুদ্ধে তার বিরুদ্ধে সব জায়গায় আন্দোলন চলছে, তা জালিয়ানওয়ালাবাগের ওইখানে সবাই সমবেত হয়েছিলেন এবং সেখানে ডায়ার, দুজন ডায়ার, উধম সিং যাকে মেরেছিলেন সে কিন্তু গুলি চালায়নি, সে ছিল লেফটেন্যান্ট জেনারেল, তার নির্দেশে গুলি চালিয়েছিলেন রেনেগল ডায়ার, সে গুলি চালিয়েছিল, প্রায় 1500 লোকের মৃত্যু হয়েছিল। এবং তিনি অনুতপ্ত নন, কোনো মতে অনুতপ্ত ছিলেন না। তারপরে ওই ব্রিটিশ সরকারের পক্ষ থেকে একটা হান্টার কমিশন গঠন করা হয়েছিল এর তদন্ত করার জন্য। এই হান্টার কমিশনের সামনে গিয়ে ওই রেনেগল ডায়ার, তিনি একদম কোনো মানে বিন্দুমাত্র তার বিবেকের কোনো দংশন নেই, তিনি বলেছিলেন হ্যাঁ আমি পরিকল্পনা করেই গেছিলাম, আমার গুলি শেষ হয়ে গেছিলো, নাহলে আরও গুলি করতাম, যতক্ষণ পর্যন্ত আমার গুলি ছিল, অ্যামিউনিশন ছিল, ততক্ষণ করে গেছি। তারপর তাকে জিজ্ঞেস করা হচ্ছে, অনেকে তো মরেনি, তারা উন্ডেড ছিল, তাদেরকে একটু হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, সেটা আমার কাজ নয়, হাসপাতাল আছে, কাজে এত নৃশংস। কাজে ওই যে হান্টার কমিশন, সেটা তার রিপোর্টটা তো আমাদের গ্রহণযোগ্য নয়। কংগ্রেস নিজস্ব একটি মানে তদন্ত কমিশন করলেন, তার নাম হচ্ছে পাঞ্জাব তদন্ত সমিতি, এটা হচ্ছে পাঞ্জাব তদন্ত কমিশন। তাতে দুজন ব্যারিস্টার, মহাত্মা গান্ধীও ব্যারিস্টার, চিত্তরঞ্জনও ব্যারিস্টার, এই দুজনকে দিয়ে তদন্ত। তা সেইখানে প্রথম মহাত্মা গান্ধী চিত্তরঞ্জনকে দেখলেন, চিত্তরঞ্জন তখন বিখ্যাত। তা মহাত্মা গান্ধী তার স্মৃতিকথা, চিত্তরঞ্জন দেহত্যাগের পরে যে স্মৃতিকথা লিখেছিলেন, চিত্তরঞ্জনের প্রতি গভীর শ্রদ্ধা, আবার আমরা দেখব চিত্তরঞ্জনও মহাত্মা গান্ধীর প্রতি গভীর শ্রদ্ধা, কিন্তু তা বলে চিত্তরঞ্জন কিন্তু মহাত্মা গান্ধীর মত সবসময় মানেননি। তা মহাত্মা গান্ধীর কথাটা বলি, দেহত্যাগের পরে 25 জুন 1925 সংখ্যায় মহাত্মা গান্ধী চিত্তরঞ্জন সম্বন্ধে লিখছেন কি, তিনি অর্থাৎ দেশবন্ধু শতযুদ্ধের বিজয়ী বীর ছিলেন। 1919 সালে পাঞ্জাব তদন্ত সমিতিতে প্রথম এই মানুষটির সঙ্গে আমার সত্য পরিচয় ঘটে। আমি সমিতিতে ত্রস্ত অন্তঃকরণে সন্দেহ সংকুলিত চিত্তে যোগ দিয়াছিলাম, কারণ তফাত থেকে তাঁর অর্থাৎ দেশবন্ধুর ব্যারিস্টারির যশ ও প্রচুর অর্থোপার্জনের খ্যাতি আমার কর্ণগোচর হয়েছিল। হান্টার তদন্তের মূল সাক্ষ্যগুলির সম্বন্ধে বিচার করাই আমাদের মিলিত হওয়ার উদ্দেশ্য ছিল। আমি দেখেছিলাম যে আইনের মারপ্যাঁচ বুঝতে, সাক্ষীকে জেরা করে নাজেহাল করতে এবং সামরিক আইনসম্মত শাসন প্রণালীর দোষগুলি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে তার অসাধারণ ক্ষমতা ছিল। দ্বিতীয়বার সাক্ষাৎ হইবার পর আমার সকল সন্দেহের অবসান হলো। তিনি যেন যুক্তির অবতার ছিলেন এবং আমার যা বলবার ছিল তা খুব আগ্রহের সঙ্গে শুনলেন। ভারতের প্রসিদ্ধ লোকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হওয়া সেই আমার প্রথম। কংগ্রেসের ব্যাপারে ইতিপূর্বে আমি বড় একটা সংশ্লিষ্টই ছিলাম না, কিন্তু আমার সহযোগীগণ অর্থাৎ এর মধ্যে দেশবন্ধু আছেন, সকলেই আমার সঙ্গে খুব অসংকোচভাবে মেশামেশি করেছিলেন এবং ভারতের সবচেয়ে বেশি মিশেছিলেন ভারতের এই বরেণ্য সন্তানটি, অর্থাৎ দেশবন্ধুর কথা বলছে, এতটা শ্রদ্ধা কংগ্রেসের সঙ্গে। তখনও মহাত্মা গান্ধী খুব কবে সংশ্লিষ্ট হননি, দেশবন্ধু তার আগেই আছেন, হ্যাঁ, কিন্তু মানে তিনি অত্যন্ত মিলে সহজভাবে মিশেছিলেন, সেটা উনি বলছেন ভারতের এই বরেণ্য সন্তানটি আমার সঙ্গে সবচেয়ে বেশি মিশেছিলেন। তিনি স্বেচ্ছা প্রণোদিত হয়ে এগিয়ে এসে বললেন, আপনার সঙ্গে আমার মত যদি কোথাও না মেলে
সেখানে আমার যা বলবার আছে তা আমি বলবই, তবে এটা স্থির জানবেন যে বিচারে যা সিদ্ধান্ত হবে তা আমি মাথা পেতে নেব। চিত্তরঞ্জন বললেন যে আমি আমার মতে ঠিক থাকব, আপনারও যা মত সেটা বলবেন, মত পার্থক্য হবে, কিন্তু সব কিছু হওয়ার পরে কমিশন যা সিদ্ধান্ত করবে সেটা আমি মেনে নেব। গান্ধীজি বলছেন, তার কথা শুনে এমন যোগ্য সহযোগী পাওয়ার সৌভাগ্য লাভ করেছি ভেবে মুখ যেন গৌরবে ভরে উঠল। আর গান্ধীজির প্রতিও চিত্তরঞ্জন অবিলম্বে খুব শ্রদ্ধা অনুভব করলেন। তিনি তো বিপ্লবীদের আত্মত্যাগ এবং দেশপ্রেম সম্বন্ধে সচেতনই ছিলেন এবং তার মনে হলো গান্ধীজির সঙ্গে ইনি সেই প্রথাগত যেসব বিপ্লবীদের তিনি দেখেছেন সেরকম বিপ্লবী নন, তারা সহিংস বিপ্লবী, ইনি তো অহিংস। অহিংসের আন্দোলনের জন্যই তিনি বিখ্যাত, দক্ষিণ ভারত থেকে এসেছেন সবাই জানে সেটা। কিন্তু তা সত্ত্বেও গান্ধীজির সম্বন্ধে চিত্তরঞ্জনের মনে হলো যে পার্শ্ব শক্তির বিরুদ্ধে শুধু নৈতিক শক্তিতে দণ্ডায়মান এই মানুষটিও একটি বিপ্লবী। শ্রদ্ধা অনুভব করলেন যে এইরকম এত নৈতিক শক্তির দ্বারা এই বিরাট পার্শ্ব শক্তির বিরুদ্ধে লড়ার জন্য সাহসী হয়েছেন, সাহসী তো শুধু হারনি সত্যি সত্যি লড়ে এসেছেন দক্ষিণ ভারত থেকে, এই সরি দক্ষিণ আফ্রিকা থেকে। কিন্তু তার মানে এই নয়, একমত হবেন গান্ধীজির প্রতি এই শ্রদ্ধা সত্ত্বেও 1919-এর অমৃতসর কংগ্রেসে, মন্টেগু কংগ্রেস অমৃতসরে যখন কংগ্রেসের অধিবেশন হলো 1919-এর শেষ দিকে, তখন দেখা গেল এত সব কাণ্ডের পরেও গান্ধীজির ওই মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কারের প্রতি খুব সহানুভূতির সমন্বয়, তিনি তীব্র প্রতিবাদ করলেন দেশবন্ধুর। 1920 সালে কংগ্রেসের একটা স্পেশাল অধিবেশন হলো কলকাতায়, তার এক বছর আগে তো এপ্রিল মাসে 1919-এর এপ্রিল মাসে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়ে গেছে। গান্ধীজি প্রস্তাব ছিলেন যে ওই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বিরুদ্ধে ভারতব্যাপী অসহযোগ আন্দোলন হবে অহিংস পদ্ধতিতে। চিত্তরঞ্জন অহিংস আন্দোলনের সাফল্যের সম্বন্ধে আশাবাদী ছিলেন না, তিনি প্রস্তাব তুললেন যে যেটা তিনি বরাবরই সেই প্রস্তাব তার ক্ষমতা হস্তান্তরের জন্য সরকারকে চরমপত্র দেওয়া হোক, চরম নীতির তিনি বলে আমাদের হাতে ক্ষমতা দেয় এরকমভাবে চলবে না। কিন্তু গরিষ্ঠ সংখ্যক সদস্যের সমর্থন পেল না, কংগ্রেসের সবাই সমর্থন করলেন না। কিন্তু গান্ধীজি এবং চিত্তরঞ্জন তো এই প্রথম কিছুদিন হলো একসঙ্গে মানে রাজনৈতিক আঙিনাতে পদচারণা করছেন, তারা উভয়ে বুঝলেন যে উভয়কে উভয়ের প্রয়োজন, উভয়ের শক্তি সম্বন্ধে উভয় সচেতন হলেন যে একজন আরেকজনকে ছাড়া কিন্তু সফল হতে পারবে না, দেশের স্বাস্থ্যে তাদের উভয়ই উভয়কে প্রয়োজন। ওই বছরই ডিসেম্বর মাসে আবার নাগপুরে কংগ্রেসের সম্মেলন হলো, সেখানে কী হলো গান্ধীজি এবং চিত্তরঞ্জন ও গান্ধীর মধ্যে একটা সমঝোতা হলো। এই ঘটনা দাস গান্ধী প্যাক্ট নামে কথিত। গান্ধীজি কী করলেন, বাংলার বিপ্লবীদের উদ্দেশ্যে একটা চমৎকার ভাষণ দিয়ে বললেন যে হিংসাত্মক কার্যকলাপের ফলে স্বাধীনতা আসবে না এবং তোমরা হিংসা ছেড়ে দাও। বিপ্লবীরা বলে ঠিক আছে, এক বছরের জন্য আমরা কোনো হিংসার পথে যাবো না, আমরা অহিংসম আন্দোলনকে মেনে যাই। এক বছর কেন বলছেন, গান্ধীজি দীর্ঘদিন ধরে বলছেন যে এক বছরের মধ্যে স্বরাজ আসবে যদি আমরা সত্যাগ্রহ করি, অসহযোগ আন্দোলন করি তাহলে আসবে। কাজে এক বছর বলতে তিনি বোঝাচ্ছেন যে 31শে ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট, এর মধ্যেই স্বরাজ এসে যাবে, স্বাধীনতা এসে যাবে। তখন যে চুক্তি হলো সেই চুক্তি হলো কি ঠিক আছে এই এক বছর গান্ধীজিকে একটু সুযোগ দেওয়া যাক, উনি বারবার ধরে জোর দিয়ে বলছেন এক বছরের মধ্যে। এটা এমন সকলের মনে প্রভাব বিস্তার করেছিল যে প্রত্যেকের মনে গেঁথে গেছিল যে এক বছরের মধ্যে স্বরাজ আসবে। কিন্তু সুভাষচন্দ্র ওই 21 সালের প্রথমে এসেই, তিনিও এই ICS পরীক্ষার জন্য বিদেশে ছিলেন, তো সেখান থেকে তিনি শুনছেন যে এক বছরের মধ্যে স্বরাজ আসবেন, তিনিও এখানে ঝাঁপিয়ে পড়ার জন্য এই সময় আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো বলে ICS ছেড়ে দিয়ে এলেন, এসে দেখা করেছিলেন গান্ধীজির সঙ্গে। কেন, যে নেতার কাছ থেকে জানতে চাই যে কীভাবে এক বছরের মধ্যে স্বরাজ আসবে, আপনি কী বলছেন, তিনটে প্রশ্ন করেছেন, এগুলো পরে আসবে, পরেই বলবো। তা যাই হোক, সেজন্য দেশবন্ধু এক বছরের জন্য তিনি গান্ধীজির অহিংস নীতির প্রতি অকুণ্ঠ আনুগত্য প্রদর্শন করবেন প্রতিশ্রুতি দিলেন, ইমপ্লিসিট ওবিডিয়েন্স তিনি দিলেন। আর গান্ধীজির দিক থেকে বলা হলো এক বছরের মধ্যে যদি তার নির্দেশিত পথে স্বরাজ লাভ না হয় তবে তিনি চিত্তরঞ্জনের নেতৃত্ব মেনে নেবেন, আই উইল অ্যাকসেপ্ট দি লিডারশিপ অফ মিস্টার দা। এক বছরের মধ্যে স্বরাজ আসেনি, গান্ধীজি কিন্তু চিত্তরঞ্জন লিডারশিপ মেনে নেননি, আমরা সেটা জানি এক বছরের মধ্যে স্বরাজ আসেনি। তা যাই হোক, আইন ব্যবসা ছেড়ে দিয়ে তো অসহযোগ আন্দোলন হবে, তো অসহযোগ মানে হচ্ছে তিনি রাজি হলেন যে কোনোভাবে
সরকারকে সহযোগিতা করা যাবে না, আইন নয়, স্কুল নয়, কলেজ নয়, রেলওয়ে নয়, কিচ্ছু নয়, ব্যবসা নয়, বাণিজ্য নয়, কোনো ব্যাপারে অসহযোগ আন্দোলন করা যাবে না। তিনি নিজেই তো সরকারের আদালতে গিয়ে তিনি ইয়ে করেন, কেস লড়েন, কাজে কী করা হয়, তিনি ছেড়ে দিলেন রাতারাতি। যখন তিনি ছেড়ে দিলেন তখন তার হাতে 22 লক্ষ টাকার কেস জমা আছে, 12 লক্ষ টাকার কেস সেই সময়, 1921 সালের কথা। তা মির্জাপুর পার্কের সভায় দেশবন্ধু বলেছিলেন 18 জানে, এখানেই তাকে দেশবন্ধু আখ্যা দেয় সবাই, তিনি ত্যাগ করছেন তো সব, যে গত দু তিন বছর ধরে আমি পাগলের মতো দেশ চিন্তায় কত বিনিদ্র রজনী যাপন করেছি, প্র্যাকটিস না ছাড়লে একান্ত মনে যে দেশ সেবা করতে পারবে না তাও ভেবেছি, তাই আমি সর্বস্ব ত্যাগ করেই এখন দেশের কাজে ব্রতী হয়েছি। সেখানেই তাকে দেশবন্ধু আখ্যা দেওয়া হয়। তা শঙ্করীপ্রসাদ বসু লিখছেন যে চিত্তরঞ্জন অসহযোগী হলেন, অর্থাৎ অসহযোগ আন্দোলনে যোগ দিলেন, গান্ধীজির অসহযোগ আন্দোলন ইতিহাসের এক পূর্ণ লগ্নে, তিনি যে ত্যাগ করলেন তার তুল্য ত্যাগ পৌরাণিক কাহিনীতেও প্রায় মেলে না। প্র্যাকটিস ছেড়ে দিলেন, ওই ওই কথাটা বলছেন, যখন তার হাতে 12 লক্ষ টাকার ব্রিফ মজুদ, দলে দলে মানুষ ছুটে এলো এই অভিনব দেউলিয়া মানুষটির কাছে। একসময় তো সত্যি সত্যি দেউলিয়া ছিলেন, এখন স্বেচ্ছায় দেশের জন্য ভিকারি হলেন, যার জন্য সরোজিনী নাইডু বলছেন রয়্যাল ইন হিস রিনান্সিয়েশন। এতে তো ত্যাগ, তো রাজা যেন সন্ন্যাসী হওয়ার জন্য যেমন ত্যাগ করলেন বুদ্ধদেবকে দেখছি ওরা সেরকম, এবং স্ত্রীপুত্র নিয়ে, স্ত্রীপুত্র তার আগে অসহযোগ আন্দোলন করছে মানে তাকে তো জেলে যেতে হবে, তার আগেই স্ত্রীপুত্র জেলে চলে গেছেন। কত বিলাস বসু বহুল জীবনে অভ্যস্ত সহজ জীবনে, মানে জীবন ধরনের হাই স্ট্যান্ডার্ড, সেটা ছেড়ে দিলেন, তার জন্য তিনি খুব ভুগেছেন, জেলখানা কত কষ্ট পেয়েছেন, কত নির্যাতন, কত অপমান, বসন্তী দেবী দেখা করতে এসছেন, দেখা কথা বলতে দিচ্ছে না, তাই ইত্যাদি। এই মূল্যে আমরা স্বাধীনতা পেয়েছি। বিলাস পাথার ছেড়ে দিয়ে চিত্তরঞ্জন কারাগারে প্রবেশ করলেন, তার আগে সেখানে পাঠিয়েছেন, তার আগে যেখানে পাঠিয়েছেন নিজের পত্নী ও পুত্রকে, দেশবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন পত্র লিখলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মুক্তিপথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন, মুক্তিপথযাত্রী যত নারী যে যেখানে যত লাঞ্ছনা যত নির্যাতন সহ্য করিয়াছে, হে প্রিয় তোমার মধ্যে আজ আমরা তাহাদের সমস্ত মহিমা প্রত্যক্ষ করিয়া সগৌরবে সবিস্ময়ে নমস্কার করি। অসহযোগ আন্দোলনে যোগ দেওয়ার পর দেশবন্ধু আর 5 বছর জীবিত ছিলেন, এটা তো 21, 5 বছরও নয়, 4 বছর, 1925 সালে। কিন্তু আমরা দেখব যে এটি আমাদের আলোচনার বিষয় যে এই যে বহু গুণান্বিত স্বাধীনতা সংগ্রামের এই উজ্জ্বল ব্যক্তিত্ব, গান্ধীজির সঙ্গে একই সঙ্গে যার সর্বভারতীয় রাজনৈতিক পরিমাণের নাম উচ্চারিত হচ্ছে, তিনি কীভাবে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায় অভিহিত ছিলেন। দেশবন্ধু একাধিকবার বলেছেন যে ব্যারিস্টার সি আর দাস থেকে দেশবন্ধুত্বের রূপান্তরী বলে কাজ করেছে মহাপ্রভুর কেরণা, কিন্তু শঙ্করীপ্রসাদ বসু দেখিয়েছিল এবং সেটা যথার্থ, রামকৃষ্ণ বিবেকানন্দ নিবেদিতার প্রভাবও ছিল যথেষ্ট। রাজনৈতিক জীবনে প্রথমে তিনি নিবেদিতার দ্বারা প্রভাবিত এবং একেবারে শেষ দিকে ম্যাকলাউডের সংস্পর্শে এসেছিলেন, এবং ম্যাকলাউডের কাছ থেকে আমরা একটা চমকপ্রদ তথ্য পেয়েছি, সেটা পরেও হয়তো বললাম, যাই এখনই বলে দিই যে ম্যাকলাউডকে তিনি বলেছিলেন, ম্যাকলাউডের সঙ্গে তার যে এটা হয়েছিল, ম্যাকলাউড এই বেলুর মঠে, ম্যাকলাউড তো মিস ম্যাকলাউড স্বামীজিকে বলেছেন আমি কীভাবে আপনার সেবা করতে পারি, তা স্বামীজি বলেছিলেন ভারতবর্ষকে ভালোবাসো, তারপর থেকে তিনি স্বামীজির ভারতবর্ষের জন্য মানে একটু কিছু দেখলে তিনি সেটা করেছেন, এবং তার সঙ্গে ইংল্যান্ড এবং আমেরিকার বড় বড় লাট, মানে বড় লাট ইত্যাদি, মানে ইংল্যান্ডের রাজপুরুষদের খুব যোগাযোগ ছিল, বহুভাবে তিনি বেলুর মঠকে রক্ষা করেছেন, এই তার এই এই বড়দের সঙ্গে অত্যন্ত প্রভাবশালী রাজপুরুষদের সঙ্গে কানেকশান থাকার জন্য, যেমন বেলুর মঠের উপর দিয়ে রেল লাইন নিয়ে যাওয়ার কথা ছিল, এটা পেছনে দুষ্ট চক্রান্ত ছিল, প্রথম কথা বেলুর মঠে অনেক স্বাধীনতা সংগ্রামী যোগ দিত, সেজন্য এটাকে আনন্দ মঠের মতন প্রতিষ্ঠান বলে বেলুর মঠকে ব্যান করার চেষ্টা করেছিল, তখন ম্যাকলাউড গিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন, এবং একদম ভাইসরয়কে লিখতে হয়েছিল যে আমার কাছে মিস ম্যাকলাউডের নাম করে বলছেন একজন আমেরিকান লেডি এসেছিলেন, তিনি আমাকে বললেন যে আমেরিকাতে বেলুর মঠকে ব্যান করলে আমেরিকাতে এই বেলুর মঠ সম্বন্ধে রামকৃষ্ণ মিশন সম্বন্ধে ভীষণ শ্রদ্ধা, রামকৃষ্ণ মিশনকে যদি ব্যান করা হয় সেখানে খুব একটা বিপরীত প্রতিক্রিয়া হবে, এখন প্রথম মহাযুদ্ধ চলছে, আমেরিকা আমাদের মিত্র, এই সময়ে এই সময়ে এই যুদ্ধের কালীন কিন্তু এই বেলুর মঠকে এই করলে
চলবে না, মানে আমরা আমেরিকাকে অখুশি করতে পারি না, তাই সেটা করা হলো না। সব দিকে রেডি ছিল, ওই একদম ভাইসরয়ের ওই নোটটা, বড়লাটের ওই নোটটার জন্য আটকে গেল। তারপরে যখন বেলুড় মঠকে করা গেল, অন্যভাবে যদি রামকৃষ্ণ মিশনকে ইয়ে করা যাচ্ছে না, তখন হলো কি, এখানে উপর দিয়ে রেল লাইন নিয়ে যাবে, এখানে ইয়ার্ড হবে, অর্থাৎ বেলুড় গ্রামটাই থাকবে না, এবং বেলুড় মঠের তো মানে যে নিস্তব্ধতা সেটা নষ্ট হবে। তখন আবার ম্যাকলাউডকে ধরে এসব করেছেন তিনি। তা ম্যাকলাউড এই স্বামীজির ভারতবর্ষে যদি কিছু কল্যাণ হয়, সেই জন্য এই বাংলার গভর্নর লিটনের সঙ্গে, লর্ড লিটনের সঙ্গে দেশবন্ধুর একটা গোল টেবিল বৈঠক করেছিলেন। ওই বিবেকানন্দ টেবিল আছে আমাদের, সেই একটা পাইন গাছের ইয়ের থেকে টেবিল আছে, সেখানে করেছিলেন, বেলুড় মঠে তিনি করেছিলেন। মিস ম্যাকলাউড সেখানে ছিলেন না যখন আলোচনা হচ্ছে, কিন্তু তিনি ওই লর্ড লিটনের সঙ্গে যারা এসেছিল তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন। তো এর পরের দিনই তিনি চিঠি লিখছেন, কাকে লিখছেন, তাকে লিখছেন হচ্ছে তিনি, এর পরের দিনই তিনি চিঠি লিখছেন হচ্ছে কাউন্টেসকে লিখছেন, ওই যে অ্যালবার্টাকে তিনি চিঠি লিখছেন, যিনি হচ্ছেন কাউন্টেস স্যান্ডউইচ, স্বামীজির অত্যন্ত স্নেহের অ্যালবার্টা, তিনি ছিলেন ইংরেজ রাজ পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট কাউন্টেস স্যান্ডউইচ। এই অ্যালবার্টা হচ্ছে মিস ম্যাকলাউডের ভাগ্নি। তা ওই লিটনের সঙ্গে ওই বৈঠকটা, লর্ড লিটনের সঙ্গে এখানে বৈঠকটা হয়েছিল, বেলুড় মঠে বৈঠকটা হয়েছিল 1924 সালের 19শে ডিসেম্বর। আর পরের দিন তিনি চিঠিতে লিখছেন যে কালকে একটা চমকপ্রদ খবর পেলাম। এই আলোচনার কথাটা তো আছে, সেগুলো তিনি লিটনকে লিখেছেন, দেশবন্ধু কী চায়, দেশবন্ধু পরে তাকে বলেছিলেন যে আমি কী চাই, যা প্রস্তাব দিচ্ছেন সেগুলো সব নিতে পারছি না, কারণ তার দ্বারা আমাদের কোনো বক্তব্য থাকবে না, আমাদেরও বক্তব্য থাকবে ভারতবর্ষের জন্য বলবো কাউন্সিলে, সেই আইনসভাতে আমাদেরও সভ্য থাকবে, ইংরেজদের সভ্যও থাকবে, আমরা যাতে আমাদের কথা ঠিক মতন বলে আমাদের সমস্যা বলে আমাদের দাবি আদায় করতে পারি, তা দিয়ে দিতে ইত্যাদি সেগুলো লিখেছেন। কিন্তু আমাদের পক্ষে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তিনি ওই ভাগ্নি অ্যালবার্টা, যিনি আছে কাউন্টেস স্যান্ডউইচ, তাকে চিঠি লিখছেন তার ঠিক পরের দিন 20 ডিসেম্বর 1924, এর মাত্র কয়েক মাস পরে, এক বছরও নয়, মাত্র ছ মাস পরেই দেশবন্ধুর লোকান্তর হবে। তিনি লিখছেন যে দেশবন্ধু আমাকে বললেন যে তিনি ছাত্র অবস্থাতে শ্রীরামকৃষ্ণের কাছে অনেকবার গেছেন এবং স্বামী বিবেকানন্দর কাছে তিনি ছাত্র হিসেবে পড়েছেন। এখন দেশবন্ধু চিত্তরঞ্জনের 1970 সালে জন্ম, 1870 সালে জন্ম, 1886 খ্রিস্টাব্দে ঠাকুরের দেহত্যাগ, ঠাকুরের দেহত্যাগের সময় তার বয়স 16, কাজে 16 বছরের মধ্যে হয়তো কয়েকবার গেছেন, যেতে পারেন একই সময়ে। আর ওই 1886 খ্রিস্টাব্দেই মাঝামাঝি সময়ে কয়েক সপ্তাহের জন্য স্বামীজি মেট্রোপলিটন স্কুলের চাঁপাতলা শাখায় প্রধান শিক্ষক ছিলেন, হয়তো তার কাছে তিনি পড়েছেন। এবং 40 বছর পরে তিনি যখন এই সংবাদটা ম্যাকলাউডকে দিচ্ছেন, তখন তিনি বলছেন স্বামীজির সবথেকে যে জিনিসটা আমার মনে আছে সেটা হচ্ছে তার অপূর্ব কণ্ঠস্বর। এই কণ্ঠস্বরের প্রশংসা পরবর্তীকালে বিদেশের অনেকেই করেছে। তাই একটা খবর আমরা পাচ্ছি, আর তার থেকে বড় যে খবরগুলো পাচ্ছি যে তিনি, এটা বিপিন পালের কাছ থেকে আমরা পেয়েছি, দেশবন্ধুর আধ্যাত্মিক চিন্তাটা কী ছিল, ব্রাহ্ম পরিবারে জন্ম, কিন্তু ব্রাহ্ম চিন্তা তাকে খুব বেশি আকর্ষণ করেছে বলে খবর পাওয়া যায় না। তারপরে তার উপরে যে প্রভাবটা পড়েছে এটা বিপিনচন্দ্র পাল বলছেন। বিপিনচন্দ্র পাল নিবেদিতার প্রতি খুব শ্রদ্ধাশীল ছিলেন, নিবেদিতার সংস্পর্শে এসেছেন, তিনি বলছেন তারপরে তার উপরে নিবেদিতার চিন্তাটা বিশেষ করে প্রভাব বিস্তার করেছে, নিবেদিতার আধ্যাত্মিক চিন্তা। স্বামীজির কথা বলেননি, শ্রীরামকৃষ্ণের কথা বলেননি, কিন্তু শঙ্করীবাবু বলছেন, এবং এটা ঠিকই বলছেন, যে নিবেদিতার অধ্যাত্ম চিন্তা মানে তো স্বামীজির অধ্যাত্ম চিন্তা এবং রামকৃষ্ণ বিবেকানন্দের অধ্যাত্ম চিন্তা। কী অধ্যাত্ম চিন্তার কী, নিবেদিতাকে স্বামীজির তুই অদ্বৈতবোধটা খুব ডাগিয়ে দিয়েছিলেন। নিবেদিতার মধ্যে বলছে গোটা বিশ্বজুড়ে একই চৈতন্য আছে। নিবেদিতা, বিপিন পাল বলছে, নিবেদিতা এমন একটা মানুষ যে তার প্রতিটা শরীর যেন, শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যেন চিন্তা করত। তিনি ভাবময়ী ছিলেন, তার সম্বন্ধে ভাবময়ী কথাটাও বলেছেন, এই যে বিশ্ব চৈতন্য, সর্বর্গ বিশ্ব জুড়ে একটা চৈতন্য সত্তা আছে, অদ্বৈত বেদান্তের যে মূল কথা, তিনি সবসময় ছিলেন সেটার সঙ্গে, সেটার অনুভবটা, সেটার সঙ্গে একাত্মতা বা তার প্রেজেন্সটাকে তিনি রেকগনাইজ করতেন তার সমস্ত কাজে। সে কাজ রাজনৈতিক কাজ হতে পারে, দেশের কাজ হতে পারে, স্বামীজির কাজ বলতে যা বুঝি তা হতে পারে, কিন্তু সব সময় সেই বিশ্বব্যাপী অদ্বৈত সত্তা, চৈতন্য সত্তাকে রেকগনাইজ করিয়ে তিনি সব কিছু করতেন, ভগিনী নিবেদিতা। এবং এই যে বিশ্বব্যাপী বিশ্ব চৈতন্যের অস্তিত্ব,
এই অস্তিত্ব সম্বন্ধে শ্রদ্ধা, ভক্তি এবং সচেতনতা, এটা কিন্তু চিত্তরঞ্জনের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন ভগিনী নিবেদিতা। তা তো এইটা তার প্রভাব ছিল। এবং আমরা দেখা যাচ্ছে যে তিনি রাজনীতিতে যোগ করার আগে, দ্বিতীয় দফায় তিনি যখন অসহযোগ আন্দোলনে যোগ দিলেন, তারও আগে কিন্তু তিনি বারবার ধরে বেলুর মঠে এসেছেন। 1917 সালে একবার তিনি বেলুর মঠে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ উৎসবের ঠিক আগের দিন সন্ধ্যায়। সেখানকার বিবরণটা পড়ছি। মঠ সংলগ্ন একটি বাড়িতে তিনি রাত্রে ছিলেন। পরদিন সকাল 11টার সময় তিনি মঠে উপস্থিত হন। তখন বিভিন্ন জায়গায় কীর্তন হচ্ছে, সেই কীর্তনগুলি তিনি শুনলেন, খুব ভালো লাগলো। তিনি তো বৈষ্ণব মনোভাবাপন্ন ছিলেন, কীর্তন ভালো লাগছে। তারপর তিনি যখন প্রসাদ বিতরণের জায়গায় গেলেন, সেখানে গিয়ে তিনি মুগ্ধ হয়ে গেলেন। দেখলেন যে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে দলে দলে মানুষ সেখানে একসাথে বসে প্রসাদ গ্রহণ করছে। তাদের মধ্যে দু একটা গরিব মুসলমান বা একটি আমেরিকানের ছিল। চিত্তরঞ্জন মুগ্ধ হয়ে গেলেন, বললেন, বাহ, এর চেয়ে কোনো সংকীর্তন বড় নয়। ওই এতক্ষণ সংকীর্তনে ছিলেন, তো সেখানে বলছেন, কী সুন্দর মিশন, ধীরভাবে কী মহাপ্রেমের প্রচার করছেন। তারও খাওয়ার সময় আছে, তার জন্য যে বাগান বাড়িতে ছিলেন বা অন্য কোনো বাড়িতে খাওয়ার ব্যবস্থা হয়েছিল, প্রেমানন্দ মহারাজ দেখাশোনা করছিলেন, বললেন চলুন সেখানে। বললেন, না, আমি ওখানে কেন যাব, আমি এখানেই প্রসাদ গ্রহণ করব, এমন তীর্থস্থান ছেড়ে বাগান বাড়িতে খেতে যাব না। এই বলে চিত্তরঞ্জন মহা আনন্দে সেই জনসাধারণের মধ্যেই প্রসাদ পেতে বসে গেলেন। এরও আগে, 4 বছর আগে, এটা হলো 17 সালের একটু আগে, যখন তিনি রাজনীতিতে দ্বিতীয়বারের জন্য ঢুকবেন। আর তারও আগে 1915 অক্টোবর মাসে তিনি যখন ব্যারিস্টার হিসাবে খ্যাতির মধ্য গগনে, তখন তিনি সদলবলে গিয়ে উপস্থিত হয়েছিলেন মায়াবতী অদ্বৈত আশ্রমে। এটার কারণ হচ্ছে কি, মায়াবতী অদ্বৈত আশ্রমে যিনি অধ্যক্ষ ছিলেন স্বামী প্রজ্ঞানন্দ দেবব্রত বসু, তিনি অরবিন্দের সহযোগী ছিলেন, ওই আলিপুর বোমা মামলার ইত্যাদির সঙ্গে যুক্ত ছিলেন, সেই জন্য চিত্তরঞ্জনের বন্ধু ছিলেন তিনি। তা সেখানে এই বিবরণটা আমরা পাচ্ছি কোথায়, দেশবন্ধু কন্যা অপর্ণা দেবীর মানুষ চিত্তরঞ্জন গ্রন্থে, ভাগলপুর ও মায়াবতী বলে একটা অধ্যায় আছে, সেই অধ্যায় আছে। তা সেখানে ওখানে দেশবন্ধুর কন্যা ছিল, আরও অনেক দু একজন ছিলেন। তা তিনি লিখছেন যে 15 সালের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে তারা মায়াবতীর উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এবং মায়াবতী এসে উঠেছিলেন মিসেস সেভিয়ার্স বাংলোতে। সেখানে স্বামী প্রজ্ঞানন্দ, স্বামী আত্মবোধানন্দ, ভরত মহারাজ, গণেন মহারাজ এবং আশ্রমবাসী অন্যান্য ব্রহ্মচারীদের সেবা যত্নে চিত্তরঞ্জন মুগ্ধ হয়ে গেছিলেন। তা অপর্ণা দেবী লিখছেন, প্রতিদিন সন্ধ্যাবেলা যথারীতি সাহিত্য ও সঙ্গীতের আসরে অদ্বৈত আশ্রমে ব্রহ্মচারী ভ্রাতৃবৃন্দ সহ স্বামী প্রজ্ঞানন্দ প্রায় উপস্থিত থাকতেন, সেখানে এরা উপস্থিত থাকতেন। বাবার সঙ্গে স্বামী প্রজ্ঞানন্দের, পরমহংসদেব ও বিবেকানন্দের সম্বন্ধে কত আলোচনাই না হতো, শুনে আমরা ধন্য হয়ে যেতাম। মাঝে মাঝে স্বামীজির সঙ্গে, মানে প্রজ্ঞানন্দ স্বামীজির সঙ্গে, বাংলার অগ্নিযুগের বিপ্লবীদের কথা আলোচনা যখন হতো, তখন তাদের স্বদেশ প্রেমের কথা বলতে বলতে বাবার দুনয়নে ধারা বইত। এই মায়াবতীতে পিতৃদেবের সঙ্গে সকাল সন্ধ্যা বেড়ানোতেই আমাদের আনন্দ। বেড়াতে বেড়াতে সেই নির্জন বনে মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভূষিত স্বামী বিবেকানন্দের ভজন গুহার সামনে এসে অন্তর বৈরাগী পিতৃদেব আত্মসমাহিত হয়ে যেতেন। নির্বাক হয়ে আমরা অনুভব করতাম ভোগীর যোগীতে রূপান্তর। তিনি যেন মানে পিতৃদেবের কথা বলছেন, পিতৃদেব যেন ভগবান শ্রীরামকৃষ্ণদেবের চরণেই নিজেকে সমর্পণ করলেন। তার মনে হতো যে একেবারে শ্রীরামকৃষ্ণদেবের চরণে পিতা নিজেকে সমর্পণ করে দিয়েছেন। তারপরে এই বই তো লিখেছেন অনেকদিন পরে, তারপরে সেই বইয়ে লিখছেন, মায়াবতীর সেই কয়েকটি দিনের দিকে পিছনে ফিরে তাকিয়ে অপর্ণাদেবী নিজেই নিজেকে প্রশ্ন করছেন, মায়াবতী কি তাকে সংসার মায়ামুক্ত হবার পথের সন্ধান দিয়েছিল। সংসার মায়ামুক্ত মানে কি, তিনি তো আমাদের প্রচলিত অর্থে সন্ন্যাসী হননি, ওই যে রাজনীতির ক্ষেত্রে সর্বস্ব ত্যাগ করে গেলেন সেটাই সন্ন্যাসী হওয়া, সেটাই হচ্ছে সংসার মায়ামুক্ত হওয়া। তো অপর্ণাদেবী বলছেন, ওই মায়াবতীতে গিয়েই তার এই বৃহৎ জীবনের প্রতি আকর্ষণ এলো শ্রীরামকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করে দেওয়ার পরে। এবার একটু সুভাষচন্দ্রের কথা বলতে হবে। সুভাষচন্দ্র আগাগোড়া বিবেকানন্দময়, আর দেশবন্ধুকে তিনি রাজনৈতিক গুরু হিসাবে গ্রহণ করেছেন। সুভাষচন্দ্র দেশবন্ধু সম্বন্ধে বলছেন যে দেশবন্ধু যে জনগণের জন্য স্বরাজের কথা বলতেন, স্বরাজ, স্বরাজ ফর দি মাসেস, এটা হচ্ছে বিবেকানন্দের আদর্শের রূপায়ণ। দেশবন্ধু বিদেশির অনুকরণ পছন্দ করতেন না, তাই তিনি মার্ক্সের মতকে গ্রহণ করতে পারেননি, অন্তত তার শ্রেণী সংগ্রামের তত্ত্বকে। ভারতের জাতীয় সংস্কৃতি থেকে উদ্ভূত সমাজতত্ত্বেই তার আস্থা ছিল, তারই বাস্তব রূপ চিত্তরঞ্জন,
তার স্বরাজ পরিকল্পনার মাধ্যমে দিতে চেষ্টা করেছেন। আমার সুভাষচন্দ্রের কথা আছে, নতুন ভারত বেরুক ইত্যাদি ইত্যাদি বলে তিনি বলছেন এই সমাজচন্দ্রের উৎস এই ইয়ে নয়, কার্ল মার্কস নয়, ভারতের সংস্কৃতির মধ্যে থেকে এই উৎস, বিবেকানন্দের সমাজতন্ত্র। তার সুভাষচন্দ্র লিখেছেন, ভারতের স্বরাজের প্রতিষ্ঠা হবে উচ্চ শ্রেণীর স্বার্থসিদ্ধির জন্য নয়, জনসাধারণের উপকার ও মঙ্গলের জন্য। শঙ্করীপ্রসাদ বসু বলছেন যে দেশবন্ধু তো বিরাট রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু তার ভারতের রাজনৈতিক ক্ষেত্রে তার যে সবথেকে বড় অবদান সেটা হচ্ছে কি, একটা হচ্ছে নবীন চেতনা জাগ্রত করা। সেই যে নবীন চেতনাটি জাগ্রত করেছেন, সেই নতুন একটা চিন্তাধারা, নতুন একটা দৃষ্টিভঙ্গি জাগ্রত করেছেন, সেটা হচ্ছে দুই অংশ। একটা হচ্ছে কি, সমন্বয়ী জাতীয়তা। আমি প্রথমেই এটা বলে এসেছি যে সবাইকে মিলে জাতীয়তা, যে দেশ জাগবে গরিবদের নিয়ে, বড়লোকদের নিয়ে, হিন্দুদের নিয়ে, মুসলমানদের নিয়ে, সমস্ত সংস্কৃতির, সমস্ত প্রদেশের মানুষকে নিয়ে, এই যে একটা অল ইনক্লুসিভ অ্যাটিচিউড, এইটা ভারতবর্ষের জাতীয়তার মধ্যে, ভারতবর্ষের রাজনৈতিক ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গিটা তিনি দিয়েছেন। এটা হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দের একটা প্রভাব, সমন্বয় জাতীয়তা এবং রাষ্ট্রজীবনে জনগণের পূর্ণ অধিকার সমস্ত মানুষের জন্য। স্বামীজির কথা আছে যে অনেকে বলে উচ্চবর্ণ সাধারণ মানুষকে শিক্ষা দিলে মানে দেশটা ঠিক হবে না, সমাজ কারা, ওই তোমরা দুই একজন উচ্চবর্ণের মানুষ না লক্ষ লক্ষ তারা, এই যে সবাইকে নিয়ে, বিশেষ করে পিছনের সাধারণ মানুষকে নিয়ে দেশের উন্নতি, তারাই প্রকৃত দেশ, নেশন লিভস ইন দি কটেজ, স্বামীজির কথা। এই যে চিন্তাটা দেশবন্ধুর মধ্যে দেখা গেছে সেটা হচ্ছে স্বামীজির প্রভাব। সুভাষচন্দ্র বলছেন, ভারতের স্বরাজের প্রতিষ্ঠা উচ্চশ্রেণীর স্বার্থসিদ্ধির জন্য নয়, জনসাধারণের উপকার ও মঙ্গলের জন্য, একথা যেরূপ দেশবন্ধু জোর গলায় প্রচার করিয়াছেন, প্রথম শ্রেণীর আর কোনো নেতা সেরূপ করিয়াছেন বলিয়া আমার মনে হয় না। অবশ্য স্বামী বিবেকানন্দ তার বর্তমান ভারতে প্রায় 30 বছর পূর্বে একথা লিখিয়া গিয়াছেন, কিন্তু স্বামীজির সে ভবিষ্যৎবাণীর প্রতিধ্বনি রাজনৈতিক রঙ্গমঞ্চে শোনা যায় নাই। এই কাজটা দেশবন্ধুই প্রথম করেছেন, স্বামীজির ভারতে স্বামীজির জনসাধারণকে গুরুত্ব দেওয়ার সম্বন্ধে যে বাণী সেটির প্রতিধ্বনি রাজনৈতিক রঙ্গমঞ্চে সবার আগে এনেছেন, প্রথম এনেছেন দেশবন্ধু। আর দেশবন্ধু স্বামীজির দরিদ্রনারায়ণ শব্দটাকে নিয়েছেন এবং তত্ত্বটাকেও নিয়েছেন। তার প্রবন্ধ আছে, তার মধ্যে বাংলার কথা প্রবন্ধে বলছিল, ওই যে চাষি দেখছো, ওদেরকে ভালোবাসো কারণ ওরা যে নারায়ণ, ওই যে দেখছো মৎস্যজীবী, তারা এত পরিশ্রম করে ইয়ে করছে, তার মধ্যে নারায়ণ, সবার মধ্যে নারায়ণ, এটা একদম স্পষ্ট স্বামী বিবেকানন্দের বাণীর, স্বামী বিবেকানন্দের আদর্শের প্রভাব বা শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ আদর্শের প্রভাব। তাই এই দরিদ্রনারায়ণ শব্দটাকে তিনি শব্দটাকেও নিয়েছেন, তত্ত্বটাকেও নিয়েছেন। স্বরাজ্য দল কলকাতা কর্পোরেশন অধিকার করেছিল, দেশবন্ধু তো কংগ্রেসের মধ্যেই স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেছিলেন আপনারা জানেন। তা সেই স্বরাজ্য দল কলকাতা কর্পোরেশন যখন অধিকার করলো ওই 1922 সাল নাগাদ, তা তখন দেশবন্ধু হলেন সেখানকার মেয়র এবং তার সুযোগ্য শিষ্য 27 বছরের সুভাষচন্দ্রকে করলেন সিইও। এবং মেয়র হওয়ার পর প্রথম ভাষণে, পরে আবার সুভাষচন্দ্র 1930 খ্রিস্টাব্দে পরে ওরকম পরে দেশবন্ধু চলে যাওয়ার পরে কর্পোরেশনের মেয়র হয়েছিল, এবং সেই দেশবন্ধুর আদর্শটাকে তিনি, দেশবন্ধু হচ্ছেন আমাদের কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র। তা যাই হোক, মেয়র হওয়ার পর তার প্রথম ভাষণে তিনি বিবেকানন্দের কথার প্রতিধ্বনি করেছিলেন। কি বলছেন সেই ভাষণটা বলছি, ভারতীয় জনগণের বিরাট আদর্শ, তারা দরিদ্রকে দরিদ্র নারায়ণ বলেন, তাদের কাছে ঈশ্বর দরিদ্রের বেশ ধরে আসেন, তারা দরিদ্রের সেবাকে ঈশ্বরের সেবা বলে মনে করেন, আমি তাই আপনাদের কার্যগুলিকে দরিদ্র সেবার দিকে অগ্রসর করিয়ে দিতে চাই। আপনারা লক্ষ্য করবেন যে কর্ম পরিকল্পনা আমি উপস্থিত করেছি তার অধিকাংশই দরিদ্র সংশ্লিষ্ট। কর্পোরেশন যদি সীমাবদ্ধ আকারেও তা সম্পন্ন করতে পারে তাহলে তার অস্তিত্বের সার্থকতা প্রমাণিত হবে। 9 দফা কর্মসূচি করেছিলেন, সেগুলো আজকের দিনেও প্রাসঙ্গিক। অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, বিনামূল্যে দরিদ্রের জন্য চিকিৎসার ব্যবস্থা, অপেক্ষাকৃত বিশুদ্ধ সস্তা দুধ ও খাদ্য সরবরাহ, ফিল্টার করা বা না করা জল পূর্বাপেক্ষা অধিক পরিমাণে সরবরাহ, বস্তি ও ঘিঞ্জি অঞ্চলে আরও ভালো স্যানিটেশন ব্যবস্থা, দরিদ্রদের জন্য বাসস্থান, শহরতলির উন্নয়ন, যানবাহনের সুষ্ঠুতর ব্যবস্থা, কম খরচে পুরসভা প্রশাসনের দক্ষতা বৃদ্ধি, এবং এটা তারা করতে পেরেছিলেন। দেশবন্ধু এবং সুভাষচন্দ্র জুটি, চিত্তরঞ্জন এবং দেশবন্ধু জুটি, এই সুভাষচন্দ্র জুটি এবং সুভাষচন্দ্র একদম সকালবেলায় চা খেয়ে বেরিয়ে যেতেন, সারাদিন কিছু খেতেন না, এবং অসম্ভব সম্ভব করেছিলেন। কিন্তু 5 মাসের মধ্যে যা করেছিলেন কাজ সেটা মানে
অনেক করেছিলেন, 5 মাসের বেশি কাজ কেন করতে পারেননি, যে এতে দেখা গেল যে কর্পোরেশনটা ছিল ইংরেজদের মধুভাণ্ড, এখান থেকে সাহেব বিশেষ করে ব্যবসায়ী যারা সাহেব আছে তাদের দিকে বেশি নজর দেওয়া হতো, দেশীয় পাড়াতে কোনো নজর দেওয়া হতো না। কিন্তু সুভাষচন্দ্র আর দেশবন্ধু এই দুজনের জুটি একেবারে কলকাতার সাধারণ মানুষের বিশেষ করে দেশীয় পাড়া, সেখানে হিন্দু মুসলমান কোনো কিছু খেয়াল না করে যেরকম উন্নয়ন করেছিলেন সেটা তাদের পছন্দ হয়নি। যদিও হিন্দু মুসলমান নির্বিশেষে আমজনতার গভীর শ্রদ্ধা তারা পেয়েছিলেন, কাজে 5 মাস কাজ করার পরেই সুভাষচন্দ্রকে গ্রেপ্তার করা হলো বিনা কারণে। এমন একটা অর্ডিনেন্স জারি করা হলো 1925-এর 24শে অক্টোবর যে সুভাষচন্দ্র যাচ্ছেন, তিনি সিইও কর্পোরেশনে যাচ্ছেন, তাকে অ্যারেস্ট করা হলো, প্রথমে জেলে রাখা হলো কলকাতায়, সেখান থেকে তিনি কাজ করতে শুরু করলেন, তারপরে বহরমপুরে পাঠানো হলো, তারপর মান্দালয় জেলে পাঠানো হলো, আর তার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্রের দেখা হয়নি, এই সরি দেশবন্ধু চিত্তরঞ্জনের দেখা হয়নি। এখন সুভাষচন্দ্রের প্রসঙ্গটা একবার করে শেষ করব, সুভাষচন্দ্রের প্রসঙ্গটা করতেই হয় দেশবন্ধুর ক্ষেত্রে, যে সুভাষচন্দ্র হচ্ছে কি 5 বছর বয়স থেকে ধ্যান করতেন, মা প্রভাবতী দেবীকে তিনি কথামৃত পড়ে শোনাতেন, আর মাতৃসমা বৌদি শরৎচন্দ্র বসুর স্ত্রী বিভাবতী দেবী তিনি নিয়মিত বিবেকানন্দের রচনাগুলি পড়তেন, এই পরিমণ্ডলে তিনি বড় হয়ে উঠছেন। তারপরে কটক র্যাভেনশা কলেজের স্কুলে পড়লেন, বেণীবাদব যে দাস তার সংস্পর্শে এলেন এবং তিনি তাকে শেখালেন যে ICS হওয়া বড় কথা নয়, সবাই বলতো ICS হওয়া, জীবনটাকে নৈতিক গুণে পরিপূর্ণ করাটাই ঠিক। তারপরে তিনি সেই 15 বছর বয়স, যখন 14-15 বছর বয়স, তখন তিনি একজনের বাড়িতে গিয়ে স্বামীজির কমপ্লিট ওয়ার্কসের ওই ভলিউমটা পেলেন যেখানে লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া আছে, ভারতে ফেরার পরে স্বামীজি যে বক্তৃতাগুলো দিয়েছিলেন, 2-1 পাতা উল্টেই বুঝলেন যে এই জিনিসই আমি চাচ্ছিলাম, এবং সেই পথে তিনি নিজেকে চলতে শুরু করলেন। যখন স্বামীজির শ্রীরামকৃষ্ণের শতবর্ষ হচ্ছে তখন তিনি উদ্বোধন পত্রিকার সম্পাদক স্বামী সুন্দরানন্দজিকে একটি চিঠি লিখেছেন, সেই চিঠিটি বহু মানে কথিত, আমরা সকলেই জানি, তিনি লিখেছিলেন যে রামকৃষ্ণ বিবেকানন্দের কাছে আমি যে কী পরিমাণে ঋণী আমি কী বলবো, তাদের পুণ্য প্রভাতে আমার জীবনের উন্মেষ এখন ছোটোবেলা থেকে সত্যি কথায়, এবং যতদিন জীবিত থাকবো, তিনি যদি জীবিত থাকতেন স্বামীজি আমি তাকে গুরুপদে বরণ করতাম, কিন্তু যাই হোক বলা বাহুল্য যতদিন জীবিত থাকবো ততদিন রামকৃষ্ণ বিবেকানন্দের আমি অনুরক্ত হয়ে থাকবো, এটা একদম আক্ষরিক অর্থে তিনি এই কথাটি রেখেছেন। প্রায় শেষ দিন পর্যন্ত তার রামকৃষ্ণ বিবেকানন্দে অনুরক্ত থাকার সংবাদ পাই। আমরা জানি সত্যি হোক বা মিথ্যা হোক যে 1945 খ্রিস্টাব্দের 8ই অগস্ট টোকিও থেকে যাওয়ার পথে তাইহুকুতে তার বিমান ভেঙে পড়লো এবং তিনি সেখানে মারা যান, তারপরে আমরা তার কোনো খবর পাইনি। কিন্তু তার আগে যে খবরটা পাচ্ছি 24 এপ্রিল 1945 তারিখে নেতাজি ব্যাংকক চলে যান, শত্রু কবলিত রেঙ্গুন থেকে তিনি চলে যান 1945-এর 24শে এপ্রিল, এটাই তার সম্বন্ধে আমাদের কাছে শেষ খবর। আর 25শে এপ্রিল সত্যি সত্যি রেঙ্গুন দখল হয়। এই রেঙ্গুন ত্যাগের আগের দিন 23শে এপ্রিল তিনি অন্যান্য দিনের মতন স্থানীয় রামকৃষ্ণ মিশনে চলে গেছিলেন, মাঝে মাঝে আসতেন, নাট মন্দিরটা খোলা থাকতো, সেখানে সামরিক পোশাক ছেড়ে পট্টবস্ত্র পরে ধ্যানস্থ হয়ে বসেছিলেন রামকৃষ্ণ মন্দিরের হল ঘরে, এই জীবনের শেষ দিন পর্যন্ত, তার জানা জীবনের শেষ দিন পর্যন্ত একদম কথা রেখেছেন। বিবেকানন্দের প্রতি সশ্রদ্ধ ছিলেন সবাই, গান্ধী নেহরু সবাই ছিলেন, নবজাগরণের প্রত্যেকেই তাদের দ্বারা উপর, কিন্তু এইভাবে সত্যি সত্যি আক্ষরিকভাবেই একবারে জীবনের উন্মেষ থেকে বালক কিশোর অবস্থা থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত এরকম বিবেকানন্দের ভাবে তন্ময়তা এবং ভাবে কর্মে বক্তৃতায় ও লেখনীতে কখনো প্রত্যক্ষভাবে কখনো পরোক্ষভাবে, কখনো উল্লেখ করেছেন সরাসরি বিবেকানন্দের কথা, কখনো উল্লেখ করেননি, কিন্তু যে কথাগুলো বলছেন সেগুলোর মধ্যে স্বামীজির প্রভাব, একদম গুলে খেয়েছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ এবং নিবেদিতা, বিশেষ করে মাস্টারজি স্বয়ং তার কথার মধ্যে দেখা যাচ্ছে তারই প্রভাব। তাই এইভাবে সর্বতোভাবে যে একেবারে বিবেকানন্দময় হয়ে যাওয়া, এদিক থেকে দেশের নবজাগরণের নেতৃবৃন্দের মধ্যে সুভাষচন্দ্র এক এবং অনন্য। এই কথাটা কেন বললাম, এই সুভাষচন্দ্র কিন্তু বিদেশ থেকে ফিরে যেদিনকে এলেন সেদিনকে গান্ধীজির সঙ্গে দেখা করলেন, ওই মুম্বাইতে নামলেন সকালবেলা, বিকেলবেলায় গিয়ে গান্ধীজির সঙ্গে দেখা করলেন, এক বছরের মধ্যে স্বরাজ আসবে গান্ধীজি বলছেন, গান্ধীজির মুখ থেকে তিনি জেনে নিয়ে ঝাঁপিয়ে পড়তে চান। গান্ধীজিকে তিনি 3টি প্রশ্ন করলেন, গান্ধীজির 1টি প্রশ্নের উত্তর তাকে স্যাটিসফাই করলো, বাকি 2টি কিন্তু স্যাটিসফাই করতে পারলো না। তিনি তখন ধরে নিয়েছিলেন আমি বোধহয় বুঝতে পারছি না, বালক বলে অল্প বয়স্ক বলে এই মহান নেতার কথা আমি বুঝতে পারছি না, কিন্তু ভেতরে একটা সংশয় হয়েছিল মানে ঠিক কী হচ্ছে ব্যাপারটা।
গান্ধীজিও কিন্তু বুঝলেন, কিন্তু এরা সব মহান মানুষ তো, যে তার উত্তর নেতাজিকে খুশি করতে পারেনি। গান্ধীজি বলে দিলেন তুমি কলকাতায় যাও, চিত্তরঞ্জন দাসের সঙ্গে দেখা করো। তা চিত্তরঞ্জন দাসের সঙ্গে দেখা করলেন, প্রথম দিন গেলেন দেখা পেলেন না, ছিলেন না, তারপরের দিন দেখা করলেন, একটু কথা বলেন, কিছুক্ষণ কথা বলে বুঝলেন এই হচ্ছে আমার নেতা যাকে চেয়েছিলাম। এবং আজীবন চিত্তরঞ্জন দাসের দেহত্যাগের পরেও তিনি বলছেন যে আমি হচ্ছি তার শিষ্য, রাজনৈতিক দিক থেকে, রাজনৈতিক জীবনে, মানে আমি যা হয়েছি তা হচ্ছে দেশবন্ধুর জন্য। এখন এই যে তার মনপ্রাণ জুড়ে বিবেকানন্দ, তার শঙ্করীপ্রসাদ বসু বলছেন এবং সেটা যথার্থ যে তার ভাবগুরু বিবেকানন্দই দেশবন্ধুর প্রতি তার বিশেষভাবে আকৃষ্ট হওয়ার কারণ। যে বিবেকানন্দকে তিনি সাক্ষাৎভাবে পাননি তাকেই কিছু অংশে যেন বাস্তবে প্রকাশিত দেখেছিলেন দেশবন্ধুর মধ্যে। তিনি জানতেন যে দেশবন্ধু বিবেকানন্দ নন, কিন্তু একথাও সত্য, তিনি মনে করতেন যে লোকজীবনের ক্ষেত্রে বিচরণশীল মানুষদের মধ্যে দেশবন্ধুর তুল্য বৃহত্তর মানুষের সন্ধান তিনি পাননি। দেশবন্ধু তার কাছে বিবেকানন্দের বহু ভাবের মূর্ত প্রতীক বলে প্রতিমান হয়েছিলেন এবং তিনি সর্বদাই দেশবন্ধুকে রাজনৈতিক ক্ষেত্রে বিবেকানন্দের ভাবধারার প্রসারক বলে অনুভব করেছেন। এই হচ্ছে দেশবন্ধুর পরিচয়। তা শঙ্করীপ্রসাদ বসু বলছেন যে দেশবন্ধুর মধ্যে বিবেকানন্দের বহু চিন্তা, বিবেকানন্দের চিন্তা অনেক, বহু চিন্তা বাস্তবায়িত হয়েছিল। দেশবন্ধুর মধ্যে বিবেকানন্দের ব্যক্তি জীবনের বহু গুণ রূপায়িত হয়েছিল, এটা শঙ্করীপ্রসাদ বসু বলছেন সুভাষচন্দ্র বসুর উপলব্ধির উপরে ভিত্তি করে। কারণ সুভাষচন্দ্র নিজেই বিবেকানন্দময়, যিনি নিজে বিবেকানন্দময়, তিনি যদি বলেন আরেকজনের মধ্যে আমি বিবেকানন্দকে দেখছি, তবে তার কথাটাকে বিশ্বাস করতেই হয়। এবং এই কথাটাকে আস্থা স্থাপন, এই কথাটার উপর আস্থা স্থাপন করছে কে, যিনি হচ্ছেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ বিবেকানন্দ গবেষক এবং সারা পৃথিবী যদি বলি, মেরি লুইবার্গকে ধরলে তিনি হচ্ছেন সারা পৃথিবীর অন্যতম দ্বিতীয় বিবেকানন্দ গবেষক। এই মানুষটি এটাকে সমর্থন করছেন সুভাষচন্দ্রের সাক্ষ্যের ভিত্তিতে যে দেশবন্ধু চিত্তরঞ্জনের রাজনৈতিক কর্মধারা এবং বিশ্বাসের মধ্যে স্বামী বিবেকানন্দের অনেক চিন্তাধারা প্রতিফলিত হয়েছে এবং দেশবন্ধু চিত্তরঞ্জনের ব্যক্তিত্বের মধ্যেও স্বামী বিবেকানন্দের ব্যক্তিত্বের অনেক গুণ প্রতিফলিত হয়েছে। কাজে এই কথাটি আমরা গ্রহণ করতে বাধ্য, কারণ এই কথাটি আমাদের নয়, এই কথাটি, এই কথা বা এই ভাবজনক কথা নেতাজি সুভাষচন্দ্রের, এবং এই কথাগুলি হচ্ছেন ভারতবর্ষের শ্রেষ্ঠ বিবেকানন্দ গবেষক শঙ্করীপ্রসাদ বসুর। সবাইকে নমস্কার, ধন্যবাদ।